إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. إمام ابن القيم الجوزية তার বিখ্যাত কিতাব মিফতাহ দার সাআদা এই কিতাবের ভিতরে তিনি মাউ ওয়া সিফাতুহু ওয়া হুয়া আশরাফুল উলুম আলাল ইতলাক ওয়া হুয়া মাতলুবুন লিনাফসিহি মুরাদু লিযাতিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান, তার নামসমূহ, তার গুণাবলীসমূহ সমস্ত জ্ঞানের ভিতরে সবচেয়ে বেশি উত্তম জ্ঞান, সেটি শর্তহীনভাবে সবচেয়ে উত্তম জ্ঞান। কেননা এই জ্ঞানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়ে থাকে এবং জানা হয়ে থাকে। এই কারণে ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলছেন, হুয়া আশরাফুল উলুম আলাল ইতলাক, যে শর্তহীনভাবে এই আল্লাহ সম্পর্কিত জ্ঞানই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞান। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাযযালু الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. سورة طلاق. الله سبحانه وتعالى أي آياتي في سورة بولتن جاء الله سبحانه وتعالى هتن تيني جيني شاتي سماوات সৃষ্টি করেছেন এবং অনুরূপভাবে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার মাঝে তিনি নাজিল করেছেন তার হুকুম আহকাম। এর উদ্দেশ্য হচ্ছে লিতাআলামু, এই কথাটি হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে লিতাআলামু أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. মানুষকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ মানুষ যেন জেনে যায়, মানে মানুষ যেন জ্ঞান লাভ করতে পারে, ইলম লাভ করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবকিছুর উপরে, কাদিরুন আলা কুল্লি শাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে, ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর জ্ঞানের মাধ্যমে তিনি সব কিছুকেই পরিবেষ্টন করে এসেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারছি যে লি তাআলামু, যে জানার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার হুকুমগুলোকে নাজিল করেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানাটাই হচ্ছে সমস্ত জ্ঞানের ভিতরে উত্তম জ্ঞান। فقد اخبر سبحانه انه خلق السماوات والارض ونزل الامر بينهن ليعلموا عباده, যেন তার বান্দারা আল্লাহ সম্পর্কে জানতে পারে। انه بكل شيء عليم, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। وعلى كل شيء قدير هذه العلم, اي جه العلم هو غايات الخلق ومطلوب, যে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে যে জ্ঞানটি আল্লাহ সম্পর্কিত নেওয়া হচ্ছে, এই এই জ্ঞানটিকেই ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব মিফতাহ দার সাআদা এখানে তিনি বলছেন যে আশরাফুল উলুম,
সর্বোত্তম জ্ঞান قال الله تعالى فاعلم انه لا اله الا الله যে তোমরা জেনে থাকো জেনে নাও তোমরা খবর নিয়ে নাও জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নাই العلم بوحدانيه تعالى وانه لا اله الا الله هو مطلوب لذاته وان كان لا يختفى به واحده যে একজন লোক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো উপাস্য নাই এই একত্ববাদের জ্ঞান নিলেই তার জ্ঞান পরিপূর্ণ হবে না وان كان لا يختفى শুধু এতটুকু জানলেই হবে না যে তিনি একক বাল আল আবদ মাআহু মান ইবাদাতি ওয়াহদাহু লা শারীকা লাহু যে অন্য কিছুর ইবাদত করা যায় না তার সাথে শিরিক করা যায় না ফাহুমা আমরান মাতলুবান লানফুসাহুম হুমা এবং এই ক্ষেত্রে দুইটি বিশেষ জ্ঞান আমাদের জন্য খুব জরুরি দরকার প্রথম জ্ঞান ابن القيم الجاوزية تيني بولتن أن يعرفوا رب تعالى بأسمائه وصفاته وأفعاله وأحكامه من الله سبحانه وتعالى نام شموه تار گنابولي شموه ابن تار قاد شموه الله سبحانه وتعالى اكشن رويته أفعاله تار جي قرمقندو ابن أحكامه এই এগুলি সম্পর্কে পরিচিতি লাভ করা হচ্ছে একটি জ্ঞান আন ইয়ারাফু রব্বি তাআলা আর দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে আন ইয়াবুদু বিমাউজি বিহা ও মুক্তাদাহা যে এই যে কর্মকাণ্ডগুলোর উপলক্ষ করে যেভাবে ইবাদত করা হয় আন ইয়াবুদা যে ইবাদতের উদ্দেশ্যটা কি এবং তার মূল বিষয়সমূহ কি এই সম্পর্কেও জ্ঞান লাভ করা মানে ওই বিশেষ জ্ঞানের অংশ এই কারণেই ইবনুল কাইয়িম আল জাউজিয়া তিনি বলছেন ফাকামা আন্না ইবাদাতি মাতলুবা মুরাদাতি লিযাতিহা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের উদ্দেশ্য জানতে গেলেই আল্লাহর ইবাদতের উদ্দেশ্য জানতে গেলেই আল্লাহ সম্পর্কে জানার দাবি উঠে ফাকাযালিকা আলমু বিহি মারিফাতুহু আইদা এই কারণে আল্লাহ সম্পর্কে মারিফাতুহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিফাতুল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান জানার দরকার হয়ে পড়ে ফা ইন্নাল ইলমু মিন আফদালিল ইবাদাত আর এই কারণেই ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে সমস্ত ইবাদতের ভিতরে এই আল্লাহ সম্পর্কিত জ্ঞান উপার্জন করা হচ্ছে উত্তম ইবাদত প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা যারা আজকে এই ধারাবাহিক কথামালা শুনছেন সেটি হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা কেননা এই যে আল্লাহ সম্পর্কিত জ্ঞান ফা ইন্নাল ইলমু ইয়ারিফু বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আফদালুল ইবাদাত এটি হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদাত এখন আমরা দেখতে পাই যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান এই জ্ঞানগুলো হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস আল ইলমু মারিফাতুল্লাহ তাআলা আসল কুল্লু ইলমুন মনশুয়াতিন যত ধরনের জ্ঞান আপনারা অর্জন করছেন আপনারা অনেকে সহি সুন্না অনুসরণের জন্য অনেক জ্ঞান অর্জন করছেন কিন্তু আপনারা জেনে রাখুন সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছে আল আসল কুল্লুল ইলমুন ওয়া মুনশাউহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান হচ্ছে তার আসল ফামান আরাফাল্লাহু আরাফা মা সাওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে ঠিক যেভাবে আপনারা অন্য কিছুকে চিনছেন এবং এর থেকেও বেশি ওমান জাহালা রাব্বাহু ফাহুয়া লাম্মা সিওয়াহু আজহাল
আর যে ব্যক্তি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানবে না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে ক্বাল আল্লাহু তাআলা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা আনফুসাহুম আনফুসাহুম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি পবিত্র কোরআনে সূরা হাশরের ভিতরে বলছেন যে তোমরা হে ইমানদারগণ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে তার মানে তারা ফানসাহুম আনফুসাহুম কারণ তারা নিজেদেরকেই ভুলে গেছে মানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমরা নিজেদেরকেই এক পর্যায়ে মানে আমরা চিনতে পারবো না আমরা নিজেদেরকেই আত্মবিস্মৃত হয়ে যাব ওলিজালিকা কানা আসল উলমুসসালাফ আমলহুম ওয়াহুয়া এই কারণেই যারা সালাফ ছিলেন তারা বলতেন যে এই সমস্ত মারিফাতুল্লাহি তাআলা দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ইলমু বিল্লাহ আল ইলমু বিল্লাহ আল্লাহ সম্পর্কিত জ্ঞান আল ইলমু বিল্লাহ ওয়াল আমালু আল্লাহ তাআলা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো সেগুলো সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জানা এবং আল্লাহ সম্পর্কিত কাজগুলোকে জানা আল্লাহ কি করছেন এইগুলো সম্পর্কে জ্ঞান নেওয়া এই দুই ভাগে ভাগ করেছিলেন যারা সালাফ ছিলেন এখানে একটি প্রসঙ্গ করে বলতে স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলেই আমরা আমাদের নিজের সম্পর্কে নিজে আমাদের আমরা কিভাবে আসলাম কি আমাদের করতে হবে কি আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমরা কি কেন কোথায় যাচ্ছি কি করছি কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই প্রসঙ্গে একটি জাল হাদিস অ্যাকচুয়ালি সেটি হাদিস নয় এটি আসলে তার কোনো উৎস নেই লা আসলালাহা এটি অনেক ধরনের সুফি লোকজন বলে থাকে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল এটি কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কথা নয় এবং এটি একটি জাল কথা এই কথাটুকু অনেক দার্শনিকরা বলে থাকে সুফি যে নিজেকে জানলে আল্লাহকে জানা হয় এটার কোনো অর্থ হয় না এবং এটি একটি বাতিল এটি জাল হাদিসের পর্যায়ে পড়ে না কারণ এর কোনো ভিত্তি নেই নিজেকে জানার কোনো নিজেকে জানলে কিছুই হবে না আমরা যদি নিজেকে জানি তাহলে এটা কিছুই হবে না যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান যদি আমরা জানতে ব্যর্থ হই তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারবো না এই কারণে আল্লাহ বলছেন কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে কারণ তারা নিজেরাই অতঃপর ফানসাহুম তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গেছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই দুই ধরনের পথভ্রষ্ট মানে দুইটি দল রয়েছে এই দলরা কি করছে সেই সম্পর্কেও আপনাদের সতর্ক থাকতে হবে একটি হচ্ছে কালামিউন আল কালামিউন মানে হচ্ছে দার্শনিক যারা আহলুল কালাম মানে যারা শুধু যুক্তিতর্কের মাধ্যমে ইসলামের অনেক বিধিবিধানের ব্যাখ্যা করে থাকেন আপনারা বাংলাদেশে বাংলা ভাষায় অনেক তাত্ত্বিক কথাবার্তা মানুষের কাছে শুনে থাকেন তাদের জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে দার্শনিকতা এই দার্শনিক যারা ছিল যুগে যুগে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কেউ কেউ অমুসলিম পর্যন্ত হয়েছে যদিও তাদের নাম মুসলমান ছিল কিন্তু তাদের সমসাময়িক যারা স্কলার ছিল তারা তাদেরকে মুসলমান হিসেবে স্বীকার করে নেয়নি কারণ তারা দার্শনিক ছিল কারণ দার্শনিকদের এই আল্লাহ সম্পর্কিত জ্ঞানটুকু মানে একটু ভিন্ন ধরনের ফাগায়াতুহুম মুজাররাদুন তাসদীকুন আল ইলমু ওয়াল খাবারু তারা যেটা নিয়ে বেশি চিন্তা গবেষণা করে সেটা হচ্ছে
যে বিশ্বাসটুকু কি পর্যায়ে রয়েছে, কতটুকু বিশ্বাস, বিশ্বাসের মাত্রা কতটুকু, তা আত্মাস্তিক। আরেকটি কি, যেমন অনর্থক অনেক বিষয় নিয়ে তারা চুল ছেঁড়া বিশ্লেষণ করে এমন একটি সিদ্ধান্তে এসে পৌঁছে যে সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় না। আল ইলমু আল খাবারু, আর বিভিন্ন বিষয় সম্পর্কে নানান ধরনের বিশ্লেষণমূলক ইনফরমেশন অথবা খবর তারা বের করে, ফলে বিভিন্ন ইসলামের শরীয়তের ভিত্তিগুলো যেগুলি অদৃশ্য, যেগুলো যুক্তিতর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় না, সেগুলোকে তারা অস্বীকার করতে মানে প্রয়াসী হয়। এর ভিতরে একটি নাম আপনাদের খেদমতে আমার বলতেই হচ্ছে, যদিও আমি বিস্তারিত বলবো না, একটি হচ্ছে ইবনে সিনা। আমাদের দেশের লোকদের খুব ধারণা যে ইবনে সিনা খুব বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ। আপনারা ভালো করে শুনে রাখুন, ইবনে সিনার সমসাময়িক সময়ে সমস্ত স্কলার তাদের কিতাবগুলোতে বলেছে যে ইবনে সিনা মুসলমান নয়, কারণ নাম মুসলমান হলেও তার কর্মকাণ্ড সমূহে সঠিক মুসলমানের কোনো পরিচয় বহন করত না। এ ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, কিন্তু এগুলো কিতাবগুলোতে রয়েছে, তার সমসাময়িক স্কলারদের মাধ্যমে রয়েছে, তারা বলেছে তার মুসলমানের যে আকাইদ এবং তাদের যে আকিদা সেগুলোতে তার আকিদা একেবারেই পথভ্রষ্ট ছিল, কারণ তিনি ছিলেন কালামিয়ুন, তিনি দার্শনিক ছিলেন। আরেকটি গ্রুপ রয়েছে, সেটি হচ্ছে আসুফিউন, সুফি। সুফিদের ক্ষেত্রে তাদের যে আল্লাহ সম্পর্কিত জ্ঞান হচ্ছে ভিন্ন মাত্রায়। ফাগায়াতুহুম আল মুহাব্বাতুন আল ইনকিয়াদু আল আমালু ওয়াল ইরাদাতু। তারা চারটি জিনিস নিয়ে বেশি কথা বলবে। একটি হচ্ছে ভালোবাসা, আল মুহাব্বা। এই যে এই আল্লাহকে মানে আমি ভালোবাসি, এই আমি কোনো দোজক তারপরে জান্নাত চাই না, আমি শুধু আল্লাহকে চাই, এই ধরনের উদ্ভট কথা আমাদের সমাজে, আল্লাহ আমি তোমাকে চাই, এই ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা, শরীয়ত বিরোধী, আকিদা বিরোধী, এগুলো সুফিদের কথাবার্তা আল মুহাব্বা থেকে এসেছে। তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু শরিয়ার অনেক বিষয়তে তারা তোয়াক্কা করে না। মানে আপনারা অনেকেই বিভিন্ন সুফিদের নাম জানেন, এরকম আছে যে মানে আমি একজন সম্পর্কে বলা হয়, আদৌ সে বলেছে কিনা আমি জানি না, কারণ সুফি হলে তার পক্ষে সম্ভব, যে আমি দোজকও চাই না, বেহেস্ত চাই না, আমি শুধু আল্লাহকে চাই। এই ধরনের হাদিস বিরোধী, আকিদা বিরোধী, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাসাহুদের ভিতরে এবং পরে তিনি বিভিন্ন সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার ভিতরে, তারপরে আরেও বিভিন্ন হাদিসের ভিতরে এসেছে, আপনারা সিফাতু সালাতুন নবীতে পড়েছেন, যে তাসাহুদের পর যে দোয়াগুলো পড়া হয় এর ভিতরে উত্তম দোয়া হচ্ছে যে হে আল্লাহ আমি জান্নাত চাই, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি আগুন থেকে আশ্রয় চাই। কিন্তু সেই সুফি সে জান্নাতও চায় না, জাহান্নামও চায় না, সে চায় আল্লাহকে। এইগুলি হচ্ছে পথভ্রষ্ট। এই ক্ষেত্রে খুব সম্ভবত এই বিষয়ের সাথে রাবেয়া বসরি এর কথা বলা হয়, আল্লাহই ভালো জানে, এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা, দালাল। আরেকটি কি, আল ইনকিয়াদু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সমর্পণ করতে দেওয়া, একেবারে সব কিছু ছেড়ে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহই তাকে মানে মানে খাওয়াবে, আল্লাহই তাকে পড়াবে, আল্লাহই সব কিছু করবে, সমস্ত বিষয়াদি যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইখতিয়ারের ভিতরে দিয়েছেন, যেখানে বান্দা সে ইচ্ছা করলে কম বেশি করতে পারে, সেগুলির ক্ষেত্রেও তারা উদাসীনতা প্রদর্শন করে নিজেকে সমর্পণ করে দেয়। আর কি, আল আমালু, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এর সাথে ব্যস্ত থাকে এবং এইটার মাধ্যমেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের চেষ্টা করে। আল ইরাদাতু, আর কি তাদের যে ইচ্ছা, নিয়া, সে নিয়াগুলোকে মানে উদ্দেশ্যগুলোকে তাসহি করে, শুদ্ধ করে। আপনারা জানেন যে সুফিদের মতবাদ থেকে উৎপত্তি
দাওয়া তাবলিগের ক্ষেত্রেও এই কথাগুলো অনেকটা প্রযোজ্য হয়ে পড়ে, যেমন তারা আল ইরাদাতু এটা নিয়ে কথা বলে, আল আমালু আল ইনকিয়াদু আল মুহাব্বা হচ্ছে, যদিও তারা বলে না কিন্তু এটি বলে। কিন্তু তারা আল্লাহ সম্পর্কিত জ্ঞান যেগুলো ইলমুল্লাহ সেই ক্ষেত্রে তারা কোনো আলোচনা করবে না। এই হচ্ছে সুফিদের সমস্যা, কারণ সুফিরা যে জ্ঞান আল মারিফাতুল্লাহি তাআলা যেগুলো মানে জানলে তার শিরিক হবে না এবং আল্লাহ সম্পর্কে ঠিক মতো জানতে পারবে, আন ইয়ারাফু রাব্বি তাআলা বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলহু ওয়া আহকামহু, সেগুলির থেকে তারা উদাসীন থাকে। এটিও এক ধরনের পথভ্রষ্টতা। আল্লাহ সম্পর্কে মানুষকে জানতে হবে, এটি আল্লাহ যেমন আয়াতে বলেছেন লি তাআলামু, আমি যেটা তেলাওয়াত করেছি তেমনি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামা আখবারনা বিযালিকা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বাল তাআলামু أنه لن يرى أحد منكم ربه عز وجل حتى يموت، যে তোমাদের ভিতরে কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত সে না মরে, এবং এই বিষয়টা তোমরা জেনে নাও। এই হাদিসের শুরুটা হচ্ছে তাআলামু, তোমরা জানো, আর আল্লাহ বলছেন ওয়ালি তাআলামু, যে মানে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে কে কিভাবে কি হলো। এই কারণেই যেহেতু হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন তাআলামু, তোমরা জানো, আন্নাহু লান ইয়ারা আহাদা মিনকুম, যে তোমাদের কেউ এই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে দেখতে পাবে না। তার মানে এই যে আল্লাহকে যে দেখা যাবে, তারপরে উনি যে একটি দেখার বিষয়, উনি এমন কোনো বিষয় না যে যেটাকে দেখা যায় না, তার কোনো আকার আকৃতি যদি না থাকে তাহলে এটা কিভাবে তাকে দেখবে। সুতরাং আল্লাহকে যে দেখা যাবে এই বিষয়টুকুকে জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাআলামু। এই কারণেই আমাদের উচিত আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা। ওয়াকাযালিকা ফা ইন্না মিন মাহাল্লি আন তাসতাকিল আকুল আকওয়াল البشرية بمعرفته ذلك إدراكه على وجهه آل إتين تستقل الأقوال البشرية جي مانوشير جي عقل مانه human intellect مانوشير جان بدي جان بدي دي الله سبحانه وتعالى كتشينا بالمعرفة ذلك مانه اي جنشتا كتشينا সম্ভব নয়, এটি একেবারেই অসম্ভব। কারণ এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন কিন্তু ওয়াহির মাধ্যমে, ফাহিয়া আজাজাতুন, আমরা এতে দুর্বল, যে আমরা মানে মানুষ আজাজাতুন, মানুষ অত্যন্ত দুর্বল, কারণ মানুষের ভিতরে আকওয়ালুল বাশারিয়া তাদের মানসিক যে মানে ক্ষমতা জ্ঞান সেটার মাধ্যমে আল্লাহ সম্পর্কে সে জানতে পারে না। কেননা লিকাউনাহু মিনাল মুগবিয়াত মুগিবাত মুগ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুগিবাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গায়েবের অংশ, তিনি গায়েব থেকে অদৃশ্য থেকে তিনি আমাদের ভিতর থেকে তিনি অবস্থান করছেন, আল্লাতি লা সাবিল ইলা মারিফাতিহা ইল্লা মিন তারিকুল ওয়াহিহ, আর ওয়াহি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, কারণ তিনি অদৃশ্যে লিকাউনাহু মিন মুগিবাত, তিনি অদৃশ্যে গায়েবে অবস্থান করছেন। এই কারণে দুনিয়াতে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা ওয়াহি ছাড়া আর কোনো রাস্তা নেই। ওয়া আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ সকল, তোমাদেরকে খুব অল্প সংখ্যক
জ্ঞানী তোমাদের দেওয়া হয়েছে আল ইলমু ইল্লা কালিলা আল্লাহ অল্প জ্ঞানী আমাদেরকে দিয়েছেন ফাহাজিহিল আয়াত তুবাইনু মাহদুদাতিন ইলমুল ইনসান যে মানুষের যে ইলমুল ইনসান মানুষের যে জ্ঞান তার পরিব্যাপ্তি লিমিটেশন তার যে সীমাবদ্ধতা সেই আয়াতে এটি ফুটে উঠেছে والجدير ذكره أن معرفة الله تعالى نعوان جي الله سبحانه وتعالى معرفة دوي بقر اكتي هتش أنواع الأول المعرفة الإجمالية جي شادرون بابي جي جان لاب كره الله سبحانه وتعالى شمبر كي شادرون جي الله عمدهو كي توري كوريشن تيني عمدهر ببهو তারপরে বিপদে পড়লে মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ অথবা গড এগুলো বলে থাকে যদিও সে এগুলোতে তেমন কোনো বিশ্বাস করে না তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ধর্মের প্রবর্তন করেছেন ইত্যাদি ইত্যাদি এই যে সাধারণ জ্ঞান এই আর আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে ছোটখাটো জ্ঞান যে তিনি মানে কি করছেন এই ইত্যাদি জ্ঞানগুলো সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত এই এই জন্য মারিফাতুল্লাহি তাআলা দুইটি শ্রেণী বিভাগ করা হয়েছে একটি হচ্ছে আল মারিফাতুল ইজমালিয়া সাধারণ জ্ঞান আল্লাহ সম্পর্কে ওয়া হাযিহিল মারিফা ইয়াতাহাসসালু আলাইহা মিন ক্বিরাআতি সূরাতিল ইখলাস ওয়া আয়াতুল কুরসি ওয়া গায়রুহা মিনাল আয়াতিল মারিফাতি ওয়া মাআনিয়াহা যে এই যে সাধারণ জ্ঞান এই জ্ঞানটুকু আপনারা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটুকু পড়লে তারপর আয়াতুল কুরসি পড়লে এবং ইত্যাদি এই ধরনের তাওহীদ সম্পর্কিত কিছু আয়াত যদি পাঠ করেন এবং তার অর্থ যদি আপনারা পরিচিত হন তাহলে একটি সাধারণ জ্ঞান আপনি লাভ করতে পারবেন কিন্তু এই যে সাধারণ জ্ঞানের একটি সীমাবদ্ধতা হচ্ছে যে এই জ্ঞান আপনার ইমানকে বাড়াবে না ভালো করে আপনারা শুনে শুনে নিন এই সাধারণ জ্ঞান আপনি যদি নিয়ে থাকেন অর্জন করেন তাতে আপনার ইমান বাড়বে না ওয়ালাকিন হাযিহিল মারিফাতু লা তাওজুবু কুওয়াতুল ইমান ওয়া রুসুখু ফিহা যে এই জ্ঞানের মাধ্যমে আপনার ইমান দৃঢ়ভাবে রুসুখুন মানে প্রতিষ্ঠিত হবে না এবং আপনার ইমান শক্তিশালী হবে না মানে আপনি শুধু জানবেন আপনারা হয়তো অনেকেই ধারণা করছেন যে ওই সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি এগুলো মানে অর্থসহ জানলে এগুলো যদি অর্থ জানে তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে কিন্তু স্কলার ইবনে কাইয়িম আল জাওজিয়া মিফতাহ দার সাআদা এই কিতাবের ভিতরে বলছেন যে এতে ইমান আসলে বাড়ে না এবং বিশ্বাস মানে সুদৃঢ় হয় না পরবর্তী জ্ঞান হচ্ছে লি নাউন সানি মারিফাতুল তাফসিলিয়া দ্য ডিটেইলড নলেজ মানে বিস্তারিত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্তারিত জ্ঞান যদি কেউ অর্জন করে তাহলেই তার ঈমান বেড়ে যাবে এবং ঈমান সুপ্রতিষ্ঠিত হবে ওয়া হাযিহিল মারিফা হিয়া আল্লাতী ইহসিলু বিহা জিয়াদাতিল ঈমান ওয়া রুসুখাহু যে এটি ঈমানকে বাড়িয়ে দিবে এবং ঈমানকে সুপ্রতিষ্ঠিত করবে ফাকালামা ازداد العبد علما بالله تعالى ذات الايمان هو وخشيتي ومحبتي لربي وتعليقه به যে এই ইমানের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মানুষ ভয় করতে মানে শিখবে খাশিয়াতিল্লাহ আল্লাহকে প্রকারান্তরে ভালোবাসতে শিখবে মহিব্বতি এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে অ্যাটাচড হবে শেষ আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে চলে যাবে এবং তার সাথে সংযুক্ত হবে বিতালিকি বিহি রাব্বি তাআলা এই কারণেই আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন
قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء যে আমার বান্দাদের ভিতরে যারা সবচেয়ে বেশি জ্ঞানী তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত যে জ্ঞান যাদের অত্যন্ত বেশি তারাই আল্লাহকে বেশি ভয় করে শুধুমাত্র কান্নাকাটি করলেই আল্লাহকে ভয় করা বোঝায় না এটি ভয়ের একটি প্রকাশ বটে কিন্তু পরিপূর্ণ ভয় যে ভয়ের মাধ্যমে আপনার ঈমান শক্তিশালী হবে রুসখাহু আরেকটি হচ্ছে জিয়াদাতুল ঈমান এটি বাড়বে যদি আপনি মারিফাতিল তাফসিলিয়া যে আল্লাহ সম্পর্কিত যদি বিস্তারিত জ্ঞান আপনি লাভ করতে থাকেন আল ইলমু বিল্লাহি ইউরিদু বিহি ফিল আসল নাওয়ান আর এই যে আল্লাহ সম্পর্কিত জ্ঞান তার মূল হচ্ছে দুইটি জায়গায় প্রথিত দুইটি জায়গাতে মূলগুলো লুকিয়েছে লুকিয়ে রয়েছে আহাদুহুমা আল ইলমু বিহি নাফসিহি যে আল্লাহর সত্য সম্পর্কে জ্ঞান আইয়ে বিমা হুয়া মুতাফাফু বিহি মিন নাওয়াতুল আল জালাল ওয়াল ইকরাম ওয়ামা দালাত আলাইহি আসমাউহু ওয়াল হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নামসমূহ এবং তার যে গুণাবলী তার যে জালাল তার যে কোয়ালিটিগুলো রয়েছে এবং তার যে রাজকীয় গুণাবলীগুলো রয়েছে নাওয়াতুন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কিত জ্ঞান এই সকল জ্ঞান হচ্ছে একটি মূল আরেকটি মূল হচ্ছে ও ওয়াল আসল আসানি يريد بالعلم بالله تعالى العلم بالأحكام الشرعية من الأموار أومر والنواهي نواهي والحلال والحرام جبن الله سبحانه وتعالى جي شريط اما ديك ديتن تار أحكام شمبورك جان ابن تار حكم شمبورك والنواهي এবং তার নিষেধ সম্পর্কে এবং হালাল এবং হারাম সম্পর্কে এইভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জ্ঞান অর্জন করি তাহলেই আমরা সবচেয়ে বেশি উপকৃত হব আর এই জ্ঞানটুকুকেই আমরা বলছি যে আশরাফুল উলুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা আপনারা জেনে থাকুন যে আপনারা যত জ্ঞান অর্জন করছেন সব জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে আসল হচ্ছে আল ইলমু বিল্লাহি তাআলা এই কারণে আপনাদের খিদমতে আমরা মানে পর্যায়ক্রমে মারিফাতিল্লাহি তাআলা সেটি আলোচনা রাখব এবং আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুরু করছি কিভাবে এই জিনিসটি শুরু হচ্ছে আর কিভাবে কি শুরু হলো এই বিষয়টি শুরু থেকেই যদি আমাদের বলতে হয় তাহলে একটি হাদিসের আমরা দিয়েই শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা আনি ইমরান বিন হুসাইন কল ইমরান বিন হুসাইন বললেন ইন্নি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা জাউ কওমুন মিন বানি তামিম ফাকালা ইকবালু বুশরা ইয়া বানি তামিম বনি তামিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি বললেন যে খোশ আমদেদ বনি তামিম তোমরা সুসংবাদ গ্রহণ করো তখন বনি তামিম বলল কালু বাশশারতানা ফাআতিনা যে আমরা সুসংবাদ গ্রহণ করলাম কিন্তু আমাদেরকে কিছু দেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকেই তিনি ইঙ্গিত করেন নাই যে তিনি সুসংবাদ দিচ্ছেন কিছু বৈষয়িক জিনিস দেওয়ার জন্য এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি রুষ্ট হলেন ফাদাখালান নাসু মিন আহলিল ইয়েমেন ঠিক সেই সময়ই ইয়েমেন দেশ থেকে ইয়েমেনি কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো ফাকাল ইকবালু বুশরা ইয়া আহলিল ইয়েমেন ইযা লাম ইয়াকবালহা বনি তামিম যে বনি তামিমরা আমার সুসংবাদটুকু গ্রহণ করেনি তোমরা কি গ্রহণ করবে হে আহলে ইয়ামেন ইয়ামিন আহলে ইয়ামেন
ইয়েমেনের লোকদেরকে তিনি বললেন, তখন আহলুল ইয়েমেন যারা ছিল তারা সবাই কালু কাবিলনা, জি জিনাকা লাতাফাক্কাহা ফিদ্দিন, হে আল্লাহ রাসূল আমরা গ্রহণ করেছি কিন্তু আমরা আপনার কাছে এসেছি অনেক দূর থেকে, ইয়েমেন থেকে এসেছি, লাতাফাক্কাহা ফিদ্দিন, আমাদিগকে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান অর্জন করতে দেন, আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি। এখন দেখুন ইয়েমেন দেশ থেকে অনেক দূর থেকে ভ্রমণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে জ্ঞান অর্জন করার জন্য, তখন নবী তাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি জ্ঞান দিচ্ছেন শুনুন, ওয়ালি নাসআলাকা আন আউয়ালিন হাযাল আমর মা কানা, তখন তারা জিজ্ঞাসা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু, এই যে হুকুম আহকাম পৃথিবী গ্রহ নক্ষত্র কোনটা কিভাবে শুরু হলো, ক্বালা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, শুরুতে একমাত্র আল্লাহই ছিলেন তার সাথে অন্য কিছুই ছিল না তার পূর্বে, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, যে তার পূর্বে আর কিছুই ছিল না, ওয়া কানা আরশুহু আলাল মা, আর তার আরশ ছিল পানির উপর, সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারপরে তিনি এই যে সামাওয়াতকে সাতটি সামাওয়াত সেটিকে তিনি তৈরি করলেন এবং পৃথিবী সৃষ্টি করলেন, ওয়াকাতাবা ফি জিক্রি কুল্লি শাই, এবং তিনি একটি বইয়ের ভিতরে সব কিছু লিখে রাখলেন। আপনাদের খেদমতে একটু বলছি যে আমরা এই যে ক্লাসে আসসামাওয়াত এই কথাটির অর্থ আসমান এবং আকাশ করব না, প্লিজ আপনারা মন খারাপ করবেন না, কিন্তু আপনাদের খেদমতে বলছি আমরা বাংলা ভাষায় আকাশ এবং আসমানকে প্রতিশব্দ হিসেবেই জানি, এবং আমরা আকাশ মানে আকাশের দিকে তাকালে যে নীল জিনিসগুলো দেখা যায় যেখানে মেঘমালা থাকে সেটিকে আমরা কেউ চলিত ভাষায় আসমান বলি কেউ আবার আকাশ বলি, কিন্তু দুটি প্রতিশব্দ, এই নীল যে দেখা যায় এটিকে সামাওয়াত আসসামা আর দুনিয়া বলা হয় না, আপনারা যারা ইংরেজি ট্রান্সলেশন পড়তে অভ্যস্ত তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে কোনো ইংরেজি কোরআন শরীফ খুলে দেখতে পারেন সেখানে কিন্তু সামাওয়াতের অনুবাদ তারা কেউ স্কাই লিখে নাই, স্কাই ওরা লিখেছে হ্যাভেন, হ্যাভেন আমরা অনেকে জান্নাতকে হ্যাভেন বলি এটিও ভুল, হ্যাভেন জান্নাত এক না, আর জান্নাতের ইংরেজি শব্দ হচ্ছে প্যারাডাইস, শুনুন ভালো করে শিখলে বাচ্চাদেরকে শিখাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, আল জান্না এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাডাইস, আর আসসামাওয়াত হচ্ছে হ্যাভেনস, যেমন সাবা আসসামাওয়াত সেভেন হ্যাভেন সাত সামাওয়াত, আমাদের দুর্ভাগ্য যেহেতু আমাদের দেশে এই মানে কথাগুলো আসছে ফার্সি ভাষায় ইরান থেকে আমরা সঠিকভাবে সেটা বুঝতে পারি না আসমান বলতে কি বোঝায়, তো আমরা ওই যে এই আকাশকে আসমান মনে করি, এই কারণে আকিদা সংরক্ষণের স্বার্থে আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় কোরআনে বলেছে আমরা সেই ভাষাতেই সেটি বলার চেষ্টা করব, শিখব, বলবো যে সাত সামাওয়াত এইভাবে আমরা বলবো, ওয়াল আরদু মানে হচ্ছে পৃথিবী ভূমণ্ডল, এটি ঠিক আছে এটি কোনো ভুল নেই, তো প্রথমে আল্লাহই ছিল তার সাথে আর কিছুই ছিল না, তারপরে ওই ঠিক তখন তার আরশ ছিল পানির উপরে, তার মানে আরশ এবং মানে পানি তারপরে তিনি সৃষ্টি করেছিলেন, এবং তারও অনেক পর সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরে তিনি সাতটি সামাওয়াত এবং পৃথিবী ভূমণ্ডল তৈরি করেছেন এবং সেই সাথে সমস্ত কিছু তিনি লিখে রেখেছেন,
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে সবকিছু সৃষ্টি করেছেন তার মানে প্রথমে তার কাছেই কিছুই ছিল না তিনিই ছিলেন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে হুয়াল আউয়ালু আপনারা সবাই জানেন পবিত্র কোরআনে আল্লাহর একটি নাম হচ্ছে হুয়াল আউয়ালু তিনিই প্রথম তার পূর্বে কিছুই নাই এবং তার থেকেই সবকিছু শুরু এই জন্য আল আউয়ালু এখন তারপরে যে কথাটুকু বর্ণনা এসেছে সেটি হচ্ছে ওয়াকানা আরশুহু আলাল মা তার আরশ ছিল পানির উপর আমরা আজকে তার সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সম্পর্কে এখন আলোচনা করব হাদিসের ভিতরে এসেছে লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি গালাবাত গাদাবি রাওয়াহুল বুখারী যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন আল খালকুন সমস্ত কিছুকে সৃষ্টি করলেন কাতাবা ফি কিতাবিহি তিনি একটি কিতাবের ভিতরে একটি মানে কিতাবে সেটি লিখে রাখলেন সব কিছু কুল্লি শাইয়ে ওহুয়া কাইনুন ইলাল আবাদি হাদিসের ভিতরে এসেছে যে সমস্ত কিছু যা হবে চিরকাল পর্যন্ত হবে সেগুলোকে তিনি লিখে রাখলেন কোন কোন হাদিসে এসেছে কাতাবা ফি কুল্লি কুল্লি শাই হাত্তা ইয়াকুমুস সাআ দুই ধরনের রিওয়ায়াত এসেছে একটি হাদিসে এসেছে কাইনুন ইলা আবাদি যে চিরকাল ধরে যা কিছু ঘটবে সবকিছু তিনি লিখে রেখেছেন আরেকটি হাদিসে এসেছে হাত্তা ইয়াকুমুস সাআ যে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু লিখে রেখেছেন দুইটি অর্থই সহি দুটি হচ্ছে সহি অর্থাৎ তিনি সবকিছুই লিখে রেখেছেন এই থেকে এটি বুঝতে হবে এবং ওই যে কিতাব যেটি তিনি লিখেছেন সেই কিতাবটুকু তার কাছে রয়েছে হাদিসটুকু ভালো করে শুনুন ফাহুয়া ইন্দাহু এটি তার কাছে রয়েছে ইন্দাহু ওই কিতাব তার কত কাছে রয়েছে সেটি আমরা জানি না কিন্তু বলা হচ্ছে ইন্দাহু তার কাছে রয়েছে তার মানে ওই কিতাবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানে রয়েছেন ফাওকাল আরশ তিনি রয়েছেন আরশের উপর তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় অবস্থান করছেন তার একটি মানে সুস্পষ্ট তুবাইয়িন হাযাল আমর যে বর্ণনা আমরা হাদিসের ভিতরে পাচ্ছি ফাহুয়া ইন্দাহু মানে কিতাবটুকু তার কাছে রয়েছে ফাওকাল আরশ আরশের উপরে ইন্না রাহমাতি এবং ওই কিতাবে একটি কথা লেখা আছে ইন্না রাহমাতি গালাবাত গাদাবি যে নিশ্চয়ই আমার দয়া আমার মানে ক্রোধ রাগের উপর শক্তিশালী মাই মার্সি প্রিভেলস ওভার মাই রথ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি গুণাবলী রয়েছে একটি হচ্ছে রহমা আরেকটি হচ্ছে গাদাব মানে তিনি রাগ করেন এই যে দুইটি গুণাবলী রহমা মানে তিনি রহম করেন তিনি মার্সি করেন আমাদেরকে ক্ষমা করেন রহম করেন আর তিনি রাগ করেন গাদাবি এটিও রয়েছে তো আল্লাহ বলছেন যে তার রহমত সবসময় তার গাদাবের উপরে থাকবে যেমন আপনারা সূরা ফাতিহার ভিতরে পড়েন গাইরিল মাগদুবি আলাইহিম যে যাদের উপরে আল্লাহ তুমি রাগ করেছ তাদের পথে নয় মাগদুব যাদের উপরে রাগ করা হয়েছে এরকম ইত্যাদি ওয়াল আরশু ওয়াহুয়া আযীমুল মাখলুকাত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভিতরে আল আরশ হচ্ছে সবচেয়ে বেশি বড় এই আরশ হচ্ছে সবচেয়ে
সবচেয়ে বেশি বড় যা কিছু আল্লাহ তৈরি করেছেন সবথেকে বড় হচ্ছে আল আরশ আল আযীমুল মাখলুকাত ওয়ালাইহি ইস্তাওয়া রাব্বানা ওয়া ইস্তাওয়ান ইলাইহ ইউলিকু বিজালালি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালালের মানে মর্যাদা অনুযায়ী তার জালালের মর্যাদা অনুযায়ী তার মহিমার মর্যাদা অনুযায়ী তিনি ওই আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন আরোহণ করেছেন আর এই আরশের ভিতরে রয়েছে আরশের পায়া ওয়ালাহুল কাওয়াইম এবং আরশের পিলার রয়েছে খুঁটি রয়েছে আরশের রয়েছে কি খুঁটি ইয়াহমালুহু হামালাতু মিন মালাইকাতি আযীমুন খালক আর এই আরশকে বহন করছে এক ধরনের ফেরেশতা এই ফেরেশতাগুলো হচ্ছে আল আযীমুল খালক অতি বিশাল ফেরেশতা ওই আরশকে গ্রহণ করছে এখন আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে মানে অনেকে আধুনিক অনেক পথভ্রষ্ট কিছু তফসিরকারক রয়েছে কোরআনের অনেক শব্দকে তারা সন্দেহ পোষণ করে যে আরশ বলতে কি বোঝায় আমরা জানি না অথবা বুঝি না ইত্যাদি ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশ আইন রা শিন এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নমলে বিলকিসের ক্ষেত্রে ব্যবহার করেছেন সুতরাং একই শব্দ হ্যাঁ আরশ হচ্ছে যে একটি উঁচু একটি বসার জায়গা যেখানে রাজা বাদশারা বসে মানে আমরা বাংলাতে বলতে পারি সিংহাসন আর এই সিংহাসনই বিলকিসের ছিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিংহাসন রয়েছে অত্যন্ত আশ্চর্য হলেও সত্য যে আমাদের দেশে আরশের যে অনুবাদ বাংলা অনুবাদগুলোর ভিতরে কেউ সিংহাসন লেখে না এই যে লেখে না এর কারণ কি এর কারণ হলো অনেকটা তাসবিহ থেকে এসেছে মানে অনেক অর্থ কোরআন শরীফে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে তাদের মানতে অসুবিধা মানতে চাচ্ছে না মানে অন্য একটা ব্যাখ্যার জন্য আপনাকে ইঙ্গিত করছেন এই জিনিসটুকু সঠিক নয় এখানেই আমাদের আকীদার দুর্বলতা প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা হয়তো ধরেই নিয়েছেন যে আপনারা বাংলা কোরআন শরীফ যেগুলো পড়েন সেগুলো হয়তো খুব শুদ্ধ করেই অনুবাদ করা হয়েছে অনেকাংশেই করা হয়নি আশ্চর্য হলেও সত্য এর কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের যে আকীদা সেগুলোতে অনেক ধরনের ঐতিহাসিকভাবে সমস্যা রয়েছে তার একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে এবং বুঝে আর কতগুলো বিষয়কে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে তারা গ্রহণ করতে চায় না সেটিও একটা ভুল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসন তৈরি করেছিলেন মানে নিজের জন্য এবং তিনি সিংহাসনের উপরে ইস্তাওয়া করেছেন আরোহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদ পাখির মাধ্যমে সূরা নমল আয়াত নম্বর 23 ইন্নি ওয়াজাদতু আমরাতান تملكهم وأوتيت من كل شيء ولها عرش ولها عرش عظيم যে বিল যে হুদহুদ পাখি এসে সে বলল যে আমি একটি মহিলা রানী পেয়েছি যিনি এই বদ্র মহিলা যিনি তার নাম বিলকিস এগুলো হাদিসের ভিতরে পাওয়া যায় না কিন্তু ইবনে কাসির ওখানে বিলকিসের শব্দই ব্যবহার করেছেন আল্লাহই ভালো জানেন তার নাম কি আমরা সেটা জানি না ইসরায়েলিয়ার থেকে খুব সম্ভবত বিলকিস নামটুকু এসেছে এনিওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইমরাতান ইন্নি ওয়াজাদতু ইমরাতান আমি একটি মহিলার দেখা পেয়েছি তামলিকুহুম মহিলা রাজত্ব করছে তাদের উপর তার মানে মহিলারাও এক সময় রাজত্ব করত পৃথিবীতে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ মহিলাদেরকে কত একটা মহিলাকে কত ক্ষমতা দিয়েছে যে এই ক্ষমতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পর্যন্ত উল্লেখ করেছেন দৃষ্টান্ত হিসাবে সুবহানাল্লাহ বিহামদি ইন্নি ওয়াজাদতু আমরাতান তামলিকুহুম সুবহানাল্লাহ অথচ
ইসলাম বিরোধী শক্তি যারা, তারা সবসময় ইসলাম সম্পর্কে বলে থাকে যে ইসলামে নারীর অধিকার দেওয়া হয় না, ইসলামে নারীকে বঞ্চিত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। অথচ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রানীর কথা আলোচনা করছে কত সুন্দরভাবে এবং তাকে তার সম্পর্কে বলছেন, ইন্নি ওয়াজাদতুন ওয়াজাদতু আমরাতান তামলিকুহুম, তাদের উপরে তারা রাজত্ব করত, উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং সুবহানাল্লাহ মানে সেই রানীর এত ক্ষমতা ছিল শুধু যে শাসন করত তাই নয়, উতিয়াত মিন কুল্লি শাই, যা কিছু জনগণের প্রয়োজন ছিল, শুন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যা কিছু কুল্লি শাই, পৃথিবীতে এখন কোন প্রেসিডেন্ট অথবা বাদশাহ আছে যে জনগণ যা চায় সবই দিতে পারে, এটা কি সম্ভব? এটি আসলেই সম্ভব না। আমাদের এখন মনে হবে যে এটি রূপকথা, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা একজন মহিলা মানে বাদশাকে রানীকে সে ক্ষমতা দিয়েছিলেন, উতিত ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তাকে সমস্ত কিছু মানে মালিক হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটি তারা মানে সেটি তিনি দিতে পারতেন, এবং তার আরেকটি কি ছিল, ওয়ালাহা আরশুন আযীমুন, আর তার সিংহাসনটি ছিল অনেক বড়, আযীম সবচেয়ে বড় মানে তার একটা বড় সিংহাসন ছিল, এই হচ্ছে কথা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ ব্যবহার করেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় নিজের সম্পর্কে ও কোরআনের ভিতরে আরশ ব্যবহার করেছেন, ওয়া কানা আরশুহু আলাল মা, এটি কোরআনে আছে সূরা হুদ, যে তার আরশ ছিল পানির উপর। তো সুতরাং শাব্দিকভাবে আরশ একই রকম, শুধু একটি পার্থক্য, যারা আপনারা কোরআন গবেষণা করেন তাদের খেদমতে বলছি যে বিলকিসের আরশ আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ব্যবহার করেন নাই, আল মানে নাকিরা অর্থে ব্যবহার করেছে ইনডেফিনিট আর্টিকেল, আর এখানে আল ব্যবহার করে সেটিকে মারিফা করা হয়েছে আল আরশ। হ্যাঁ, এই হাদিসের ভিতরে যা এসেছে ফাওকাল আরশ, আল আরশ, আল আরশ। সো এই এই হচ্ছে একটু পার্থক্য, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জুল আরশিল মাজিদ, যে আল্লাহ হচ্ছে সেই সবচেয়ে মহিমান্বিত বিখ্যাত মানে মাজিদ, সেই প্রকাণ্ড আরশের মালিক, রুফিয়া দারাজাতু জুল আরশ, এখানে প্রত্যেক জায়গায় আল আরশ ব্যবহার করা হয়েছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে আসীন হয়েছেন ইত্যাদি আয়াত আপনারা কোরআনের ভিতরে পাচ্ছেন, সেখানে আরশের আগে আল ব্যবহার করা হয়েছে, আর বিলকিসের আরশের আগে আল ব্যবহার নাই, তার মানে তার আরশটা হচ্ছে ছোট মানে সিংহাসনটা, আল্লাহ সুবহানাহু তাআলা আরশ হচ্ছে মস্ত বড়। এখন আল্লাহ সুবহানাহু তাআলার যে আরশ রয়েছে তার রয়েছে খুঁটি, এটার দলিল কি? এটা দলিল হচ্ছে রাওয়াহুল বুখারী আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন-নাসু ইউসিকুনা ইয়াউমাল কিয়ামাতি ফাকুনু আউওয়ালান মিনাল ইউফিকু ফাইযা আনা বিমূসা আখাযা বিকাইমাতু মিন কওয়াইমিল আরশ ফালা আদরি আফাকা কাবলি কাবলিয়া أم زودي بعسقة الطور بعسقة الطور যে আবু সাঈদ আল খুদরি বলছেন যে কিয়ামতের দিন যেদিন সবাই ময়দানে মাহশর যখন পুনরুত্থান হবে সেই দিনে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে তিনি যখন তার জ্ঞান ফিরবে, আন-নাস ইউসিকুনা ইয়াউমাল কিয়ামা ফাআকুনু আউওয়ালান, আমি হব সর্বপ্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিচ্ছেন, তিনি হবে সর্বপ্রথম আদম সন্তান যিনি প্রথমে জ্ঞান ফিরে পাবেন অজ্ঞান থেকে, মিন ইউফিকু ফাইযা আনা বিমূসা আখাযা বিকাইমাতিন মিন কওয়াইমিল আরশ
فلا أدري أفق قبلي أم زوجي بعسقة الطور. কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং চমকপ্রদ তথ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি প্রথমে জ্ঞান পাবেন, কিন্তু তিনি আবার বলছেন যে আমি জ্ঞান পেয়ে দেখব যে মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। বি কাইমাতু মিন কাওয়াইমিল আরশ, কাওয়াইম কাওয়াইমিল আরশ, আরশের একটি খুঁটি ধরে দাঁড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটিকে জানতে পারছেন না যে মূসা আলাইহিস সালাম ফালা আদরি আফাকা কাবলি, মূসা কি আমার আগে জ্ঞান পেল নাকি না, ওই যে তুর পর্বতে গিয়ে মূসা জ্ঞান হারিয়ে ফেলেছিল সেই এই থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর অজ্ঞান করেনি, অথবা সেখান থেকে সে জ্ঞান পেয়েছে সেটি আমি জানি না। এই হাদিসটুকুর মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের খুঁটি রয়েছে, খুঁটির সংখ্যা কত এটা আমরা জানি না। ওয়াল আরশু হামালাতুহু ইয়াহমিলুনা, আর আরশটুকু বহন করার জন্য কতগুলো বাহক রয়েছে, সুবহানাল্লাহ বিহামদি, এই আরশগুলোকে বহন করছে। আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশ ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون الذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فأغفر الذين تابوا الله سبحانه وتعالى سورة غافير اي آيات نمبر 7 এখানে তিনি আলোচনা করছেন যে ওই সকল ফেরেশতা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে বহন করছে, আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশ ওমান হাউলাহু, এবং এই আরশের চারিদিকেও ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর প্রশংসা করছে, ইউসাব্বিহুনা বিহামদি, তাহলে আল্লাহর আরশটা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা বহন করছে। যদিও আরশ পানির উপরে আছে কিন্তু এটি পানির উপরে আলাল মা, এখানে বলা হয়েছে আলাল পানির উপরে, এটা কতটুকু উপরে কিংবা কতটুকু নৈকট্যে সেটি আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিচ্ছেন যে ইয়াহমিলুনা আল আরশ হামালাহু, যে আরশকে বহন করছে একদল ফেরেশতা, আর এই ফেরেশতা এই কথাটুকু রয়েছে পবিত্র কোরআনে, ফেরেশতার সংখ্যা জানা যায়নি। শুধুমাত্র আমরা সূরা হাক্কাতে যেটা পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়াইহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে, ভালো করে দেখুন এখানে এই আরশ কোথায় রয়েছে তার সুস্পষ্ট আয়াতে বোঝা হচ্ছে ফাওকাহুম, তাদের উপরে, ইয়াহমিলু আরশা, শুনুন কোন কোন ক্ষেত্রে আরশ শব্দের আগে আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেননি, সেটি হচ্ছে ইলমুল বালাগা, কেন ব্যবহার করেননি সেটি বিস্তারিত আলোচনা করা এই আসরে সম্ভব না, কিন্তু আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। যেমন সূরা আল হাক্কা এই আয়াতের ভিতরে ইয়াহমিলু আরশা, এখানে আল ব্যবহার হয়নি, সরাসরি আরশ, কিন্তু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকেই বোঝাচ্ছে। ইয়াহমিলু আরশ রাব্বাকা ফাওকাহুম, যে আল্লাহ নিজেই বলছেন যে আরশ রাব্বাকা, এটি হচ্ছে গ্রামার অনুযায়ী যে তোমার প্রভুর আরশ। হ্যাঁ, হয়তো ওই কারণে যখন এটিকে নিসবত করা হয়েছে কোনো অবজেক্টের সাথে, ওই কারণে হয়তো গ্রামার, আমি সেটা আলোচনা করছি না, সেটি ইলমুল বালাগার অন্তর্ভুক্ত। ফাওকাহুম, তোমাদের উপর থেকে, ইয়াউমা ইযিন সামানিয়া, আটটি ফেরেশতা এটি বহন করবে, তার মানে কিয়ামতের দিন এই আরশ বহন করবে হচ্ছে আটটি ফেরেশতা। তাহলে আমরা এটি জানতে পারছি যে আটটি ফেরেশতা এটি বহন করবে কিয়ামতের দিন শুধুমাত্র, কিন্তু বর্তমানে এই মানে কতগুলো ফেরেশতা বহন করছে সেটি আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওহুম আলা খালকাতুন আযীমাতুন, যে এটি হচ্ছে অনেক প্রকাণ্ড
মানে পরি মানে প্রকাণ্ড সাইজের মানে আকারের ফেরেশতা এই ফেরেশতাগুলো কিরকম দেখতে এর অনেক বর্ণনা আছে এবং অন্যান্য বর্ণনাগুলো একটিও সহি না শুধুমাত্র একটি হাদিস এই ক্ষেত্রে সহি হিসাবে স্কলাররা বলে থাকে সেটি আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 4727 عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال أذن لي أنا أحدث عن ملك من ملائكة الله من حملة العرش إنما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 عام جاء الله سبحانه وتعالى أمك অনুমতি দিয়েছেন আমি যেন তোমাদের কাছে আন উহদিসা যে আমি যেন তোমাদের কাছে বর্ণনা করি আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি তাআলা মিন হামালাতিল আরশ যে সকল মানে ফেরেশতারা আল্লাহ আরশকে বহন করে সেই সকল একটা ফেরেশতা সম্পর্কে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছেন তার একটি বর্ণনা হচ্ছে ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ওই ফেরেশতার কানের লতি থেকে তার কাত পর্যন্ত ইলা আতিকহি তার কাদের পর্যন্ত কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হচ্ছে সাবআ মিয়াতে আম যে 700 বছরের রাস্তা 700 মাসিরাতুন সাবআ মিয়াতে আম যে 700 বছরের রাস্তা এখন এই রাস্তা 700 বছর কে অতিক্রম করলো সেটাও আমরা এখানে হাদিসে পাচ্ছি না কোন কোন রেওয়ায়েতে জানা যায় যে একটি পাখি উড়ে গেলে কেউ কেউ বলে কিন্তু আল্লাহই ভালো জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 700 বছরের রাস্তা কানের লতি থেকে তার কাত পর্যন্ত এখানে আবু দাউদের ভিতরে আরেকটি হাদিস আমরা দেখতে পাই সেই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে একটি লম্বা হাদিস কিন্তু আমি শুধু সংক্ষেপে যে যে জায়গায় সমস্যা সেটুকু আপনাদের খেদমতে পেশ করছি হাদিসটুকু সহি নয় দুর্বল কোন কোন স্কলার সহি বলেছে সুম্মা ফাওকা সাবআতিন বাহরুন বাইনা আসফিলিহি আলাহু মিসলা বাইনা সামাই ইলা সামা যে সপ্তম সামা থেকে শুরু করে সেভেন হেভেন থেকে যখন শুরু করে পরবর্তী হেভেনের মাঝখান থেকে পূর্ববর্তী সামার মাঝখান থেকে একটি নদী বের হয়ে এসেছে নদী এই নদীটুকু বের হয়ে চলে গেছে সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতি আওয়াইল মানে সপ্তম সামা এর এবং এর পরবর্তী সামা মানে ওর মাঝখান থেকে একটি নদী বয়ে গেছে আর ওই ওখানে রয়েছে আটটি মাউন্টেন গোট সুম্মা ফাওকা সামানিয়া আওয়াইল সামানিয়াতুন আওয়াইল আও আইল আও আইল মানে আইল মানে হচ্ছে এক ধরনের ছাগল পাহাড়ি ছাগল পাহাড়ি ছাগল রয়েছে তার উপরে ওই পানির উপরে বাইনা আজলাফিহিম ও রুকবাতি মিসলু মা বাইনা সামাই ইলা সামা এক সামা থেকে আরেক সামা পর্যন্ত দূরত্ব হচ্ছে মানে যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব হচ্ছে ওই যে ছাগলগুলো তার একটি খুর থেকে অন্য খুরের দূরত্ব মানে হাঁটু থেকে তার খুরের দূরত্ব যে ছাগলের যে হাঁটু এবং তার যে খুর তার মধ্যকার দূরত্ব হচ্ছে এক সামা থেকে আরেক সামা পর্যন্ত সুম্মা আলা জুহুরিহিম আল আরশ আর এই আটটি পাহাড়ি ছাগলের পিঠের উপরে রয়েছে আল আরশ মা বাইনা আসফালিহি আলাহু মিসলা মা বাইনা সামা ইসামা সুম্মা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাওকা যালিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন তার উপরে তো এখানে হাদিসের ভিতরে আমরা পাচ্ছি যে সুম্মা আলা জুহুরিহিম আল আরশ ওই আটটি ছাগলের পিঠের উপরে হচ্ছে আল আরশ এই হাদিসটুকু যদিও কোন কোন স্কলার অনেক আগে যেমন ইমাম যাহাবি
قد حسن الحديث كتاب العرش ذهبي সেটাকে বলেছিলেন হাসান কিন্তু পরবর্তীকালে متأخرين দের ভিতরে অধিকাংশ স্কলার যেমন শেখ আল আলবানি তার বিখ্যাত কিতাব সিলসিলাত আল আহাদিস দঈফিয়া হাদিস নাম্বার 1247 সেখানে তিনি ওমিন متأخرين ايضا العلامه الالباني قال هذا الحديث ضعيف في كتابه سلسله ضعيفه সুতরাং আমরা জেনে যাব যে আবু দাউদের ওই হাদিসটুকু সহি নয় যে আটটি পাহাড়ি ছাগলের পিঠের উপরে আরশ রয়েছে আর ওই ছাগলগুলো রয়েছে পানির উপরে এই হাদিসটুকু সহি নয় যেটি আমরা সহিভাবে জানতে পারছি যে ফেরেশতারা সেগুলোকে বহন করছে সেটা কি তাদের পিঠের উপরে নাকি হাতের উপরে নাকি না মাথার উপরে আমরা জানি না সেগুলোর বিস্তারিত জ্ঞানের আমাদের জানা উচিত নয় কারণ এই জ্ঞানটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়াহমিলুনা তারা বহন করছে এতে আমরা সন্তুষ্ট আর এই আরশের সাথে সংশ্লিষ্ট আরেকটি জিনিস আপনারা সবাই জানেন যে আরেকটি হচ্ছে কুরসি কুরসি হচ্ছে সিংহাসনে ওঠার সময় যে ছোট একটি চার পাওয়ালা পিঁড়ির মতো থাকে আপনারা যারা গ্রাম দেশে জমিদার বাড়িতে দেখবেন খাটের উপরে ওঠার সময় ছোট একটি পিঁড়িতে ভর দিয়ে খাটের উপরে ওঠে ওটাকে বলা হয় আল কুরসি আরব দেশে সাধারণত ছোট চেয়ারকেও কুরসি বলে অথবা চেয়ারকেও কুরসি বলে মানে সিংহাসনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জিনিস সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কুরসি এটিও আল্লাহর একটি সৃষ্টি এবং আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সেটি বলেছেন যে এই কুরসিটুকু হচ্ছে এত বড় এবং ব্যাপক যে এই কুরসিটুকু সমস্ত সামাওয়াতকে এবং পৃথিবীকে বেষ্টন করে আছে মানে পরিব্যাপ্ত করে আছে এটা কভার করে রেখেছে মানে ঢেকে রেখেছে সুবহানাল্লাহ বিহামদি কুরসি হচ্ছে এমন একটি ছোট একটি স্টুলের মতো পিঁড়ির মতো যেটি সিংহাসনের ওঠার জন্য প্রয়োজন হয় মানুষের ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে কিসের প্রয়োজন হয় সেটি আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা পবিত্র কোরআনে পাচ্ছি যে আয়াতুল কুরসি ওই কুরসি আয়াতুল কুরসিতেই যে আয়াত হয়েছে সেখানে আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিউহু হুস কুরসিউহু আসসামাওয়াত ওয়াল আরদ যে এই কুরসি তার কুরসি আল্লাহর কুরসিটুকু মানে সমস্ত সামাওয়াত এবং পৃথিবীকে বেষ্টন করে কভার করেছে এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু تعالى عنه قال عن ابن عباس في قوله تعالى وفي كرسيه السماوات والأرض أنه قال الكرسي موضوع قدمين سبحانه وتعالى والعرش لا يقدر قدره إلا الله تعالى جي الله سبحانه وتعالى মানে তার যে দুই পা সেই পা রাখার জায়গা হচ্ছে কুরসি আল কুরসিউ মাউদু কাদামাইন সুবহানাহু ওয়া তাআলা এই এই এটি হচ্ছে ইবনে আব্বাসের একটি কথা এবং এই কথাটুকু মানে মাউকুফ অর্থে সহি মাউকুফ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নয় তবে ইবনে আব্বাস যে বলেছেন এটি সহি ভাবে বলেছেন মাউকুফ অর্থে সহি যে কুরসি হচ্ছে মাউদু আল কাদামাইন সুবহানাহু ওয়া তাআলা এটি হচ্ছে কুরসির ব্যাখ্যা যে কুরসি তার মানে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই পা রাখার জায়গা হচ্ছে আল কুরসিউ এখন তিনি এই কুরসির ভিতরে আদৌ কি পা রাখেন কিনা কিংবা এটাকে কিভাবে ব্যবহার করেন কিভাবে কিভাবে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর আমরা জানতে পারবো না এবং জানা সম্ভব নয় আমাদের পক্ষে ওয়াল আরশু এখন এই কুরসি এবং আরশ কোনটা বড় অবশ্যই সিংহাসনের তুলনায় মানে ছোট পিঁড়ি ছোটই হবে কুরসি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে কুরসি তৈরি করেছেন আর আরশ তৈরি করেছেন, কুরসি হচ্ছে এমন বড় যে সাত সামাওয়াত আর পৃথিবীকে পরিবেষ্টিত করে রয়েছে। সুবহানাল্লাহ, আমরা একটি সামা যেটি দুনিয়া নিকটবর্তী সামা, এই সামা সম্পর্কেই আমরা জানতে পারি না। সেই ধরনের সাতটি সামাওয়াত এবং ভূমণ্ডল মানে মহাবিশ্ব, বিশ্ব পরিমণ্ডল, ভূমণ্ডল, নবমণ্ডল, যত মণ্ডল রয়েছে দৃশ্য অদৃশ্য, সমস্ত মহাবিশ্বকে পরিব্যাপ্ত করে রেখেছে হল কুরসি, যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি পা রাখার জায়গা। আর এই কুরসির তুলনায় আরশ হচ্ছে অনেক ছোট। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটুকু বর্ণনা করেন, রাওয়াহু মুহাম্মদ বিন আবি শাইবা ফি কিতাবুল আরশ, হাযাল হাদিস সহিহ সিলসিলাতিল আহাদিস সহিহা শিকাল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি 109 নম্বর হাদিসে বলছেন, মিন আযিমাতিল আরশ ওয়াল কুরসি মা সামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যা ইল্লা কা হালকাতিন মুলকাতিন বিআরদি সালাতিন وفضل العرش على كرسيه كفضل تلك الفلات على تلك حلقتي যে একটি লোহার আংটি যদি কেউ নির্জন মরুভূমিতে ফেলে দেয়, ভালো করে শুনুন, একটি লোহার আংটি, আংটি তো মানুষের ছোটই হয়, ছোট আংটি যেগুলো মানুষ আঙ্গুলে ব্যবহার করে, এই ধরনের একটি লোহা নির্মিত অথবা অন্য কোন ধাতুতে নির্মিত হালকা, এই হালকা মুলকাতিন যে একটি আংটি যদি কেউ বিআরদিল ফালা, আরদিল ফালা মানে হচ্ছে নির্জন মরুভূমি, মরুভূমিতে একটি আংটি ফেলে দেওয়া হলো, তাহলে আংটিটা হলো কুরসি আর সমস্ত মরুভূমিটা হলো আরশ। সুবহানাল্লাহ, বিহামদি, এক কোথায় একটা বিস্তীর্ণ বিজন মরুভূমি, কত বড়, সেই মরুভূমিতে ছোট্ট একটা আংটি পড়ে আছে, সেই আংটিটা হচ্ছে কুরসি আর সমস্ত মরুভূমিটা হচ্ছে আল আরশ। এই এত বড় হচ্ছে আল আরশ কুরসির তুলনায়। এখন বুঝতে পারছি যে আমরা যে তার আরশ কত বড়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশ এবং কুরসি তৈরি করেছেন, এখন এই আরশ এবং কুরসিটা একই সমতলে আছে নাকি না সামনে আছে নাকি কিভাবে আছে, এটা অনেকের প্রশ্ন হতে পারে। আমাদের মানুষের যে মনোদৃষ্টি, আমাদের যে চিন্তা ভাবনা, এতে আমরা দেখি যে সিংহাসন এবং ছোট পিঁড়ি সেটি একই সমতলে থাকে, এটি হচ্ছে আমাদের ধারণার কথা। কিন্তু আমরা কোরআন হাদিসে তেমন কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি যে আসলে তুলনামূলক অবস্থানটুকু কি আরশের সাথে কুরসি। কিন্তু এর একটি সমাধান ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আস সাওয়াইক আল মুরসালা, এই কিতাবের ভিতরে তিনি বলছেন, আল আরশু ফাওকাল কুরসিউ বাল ফাওকা কুল্লু মাখলুকাত, যে আরশ হচ্ছে কুরসির উপরে, কেননা আরশ হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে, এটি হচ্ছে তার কথা। তিনি প্রমাণ করেছেন যুক্তির মাধ্যমে, এখানে কোনো হাদিস নাই, তিনি তার কিতাবে বলেছেন, ওলিহাজা লাম্মা কানাত সামাই মুহাইতাতুন বিল আরদি কানাত আলিয়াতুন আলাইহা ولما كان الكرسي محيطا بالسماوات كان عليا عليها ولما كان العرش محيطا بالكرسي كان عليها। তার মানে কুরসি যদি সাত সামাওয়াত এবং পৃথিবী ভূমণ্ডল পরিমণ্ডল নবমণ্ডল মহাবিশ্বকে ঢেকে রাখে পরিব্যাপ্ত করে রাখে, তাহলে কুরসি হচ্ছে তার উপরে, আর আরশ যেহেতু সমস্ত কিছুর উপরে সেই সেই কারণে সেটি কুরসিকেও ঢেকে রাখে। সুতরাং সেই দৃষ্টিতে
কুরসিকেও যদি ঢেকে রাখে আরশ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে তার আরশ মানে হাদিসের ভিতরে যেভাবে পাওয়া যায় যে আরশ হচ্ছে সবকিছুর উপরে এবং সেটি পরিব্যাপ্ত করে রয়েছে, এবং সেই দৃষ্টিতে আরশ হচ্ছে উপরে, কুরসি হচ্ছে নিচে। তাহলে আমরা জানতে পারলাম স্কলারদের কাছ থেকে যে কুরসি হচ্ছে আরশের নিচে, এই এতটুকু। এখন কতটুকু নিচে আমরা সেটা জানি না এবং জানার চেষ্টা করব না। এখন শুধু একটি কথাই বলতে চাই, ওয়াল আরশু লাইসা হুয়া মুলকুন ওয়া লাইসা বি কুরসিয়ুন। অনেকে আরশের ব্যাখ্যা করছে যে আরশ বলে আসলে কুরসি কি বোঝানো হচ্ছে, এটিও ভুল। আরেকটি হচ্ছে বাংলাদেশে একটি জনপ্রিয় তাফসির রয়েছে, আমাদের সমাজে অনেকেই এই তাফসির পড়ার জন্য অন্যকেও খুব বলে থাকেন। সেই তাফসিরের ভিতরে তাফসিরকারক এই ওয়াকানা আরশুহু আলাল মা এই কথাটার ব্যাখ্যা করতেন যে আল্লাহ সুবহানাহু তাআলার পানির উপরে এক সময় রাজত্ব ছিল, ওই তাফসিরকারক আসলে পথভ্রষ্ট, এই আয়াতের যে ব্যাখ্যা তিনি ভুল করেছেন, কারণ তিনি আরশের ব্যাখ্যা করেছেন আল মুলকু, আর স্কলাররা বলছেন আল আরশু লাইসা হুয়াল মুলকু, আরশ একটি বস্তু, এটিকে দিয়ে রাজত্ব বুঝায় না, রাজত্ব বুঝায় না। সুতরাং পানির উপরে আল্লাহ রাজত্ব করত এই কথাটুকু মানে এটি বুঝাচ্ছে না। শুধুমাত্র আপনাদের জানার জন্য বলছি যে ওই তাফসির থেকে খুব সাবধান থাকবেন এবং বুঝে বুঝে পড়বেন ইনশাআল্লাহ তাআলা, কারণ সেখানে আল্লাহ সম্পর্কিত অনেক জ্ঞানের মানে অনেক বিষয়ে তাফসিরের ভিতরে বর্ণনা করা আছে, কিন্তু সুনির্দিষ্টভাবে শুধুমাত্র ইলমুল্লাহি তাআলা আল্লাহ সম্পর্কিত অনেক গুণাবলী এবং অনেক বিষয়াবলী সেগুলোর ব্যাখ্যা করা হয়েছে যেগুলো সমর্থনে আল সুন্নাল জামার কোনো দলিল পাওয়া যায় না। যেমন আল্লাহ রাজত্ব ছিল পানির উপরে, এই ব্যাখ্যা ওই আয়াতের অর্থ নয়। এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছু সৃষ্টি করেছেন, আমরা সমস্ত মুসলমান মনে করি অকাদ তাকরিরু ইনদা জামিউল মুসলিমিন আন্নাল জান্না ফাওকাস সামা সাবা, যে আমরা সমস্ত মুসলমান বিশ্বাস করি যে জান্না যে যেটি জান্নাত আমরা যেটা জানি বেহেস্ট সেটি হচ্ছে ফাওকাস সামা সাবা, যে সপ্তম সামা উপরে, সপ্তম সামার উপরে হচ্ছে আল জান্না। فَإِذَا كَانَ الْعَرْشُ فَوْقَ الْجَنَّةِ لَزِيمٌ مِنْ ذَلِكَ أَنْ يَكُونَ الْعَرْشُ فَوْقَ السَّمَاءِ سَابِعًا, যে আর তার আরশ হচ্ছে এ সেই যে যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে এবং এটি সপ্তম সামার উপরে রয়েছে, আর এর উপর নিচেই রয়েছে মানে আল জান্নাহ। কানা আল আরশু ফাওকাল জান্না, যে আরশের ঠিক নিচেই হচ্ছে জান্না, তার মানে জান্নাতের ছাদ হচ্ছে আরশ। ওয়াল আরশু হুয়া সাকফ সাকফুন সাকফুন আল মাখলুকাত ওয়া আজিমাহা বিতাসরিফু ইয়াসিরু, যে সিংহাসন আল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহাসন হচ্ছে সমস্ত সৃষ্টির ছাদ, ছাদ স্বরূপ মানে তার উপরে আর কিছু নাই। ওয়াজিমাহা, এবং এটি হচ্ছে অনেক বড় একটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, তার মানে আরশের নিচেই হচ্ছে হচ্ছে আল জান্নাহ, তার মানে আরশের আরশ হচ্ছে জান্নাতের ছাদ, তার মানে জান্নাত হচ্ছে সবার উপরে মানে সারা সামাতের উপরে, সামা সাবিয়া মানে সাত নম্বর সামার উপরে। ফামান জালিকা মা ওয়ারাহু আল বুখারি একটি হাদিসের ভিতরে এসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইন্না ফিল জান্নাহ মিয়াতি দারাজাতিন আ আদাহা আল্লাহু
للمجاهدين في سبيل الله ما بين درجاتين كما بين السماء والأرض، فإذا سألتهم الله فاسألوه فردوس فإنه أوسط الجنة وأعلى الجنة، فوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة. سبحان الله تعالى. যে আমরা বাংলাদেশের বইগুলোতে পড়েছি যে জান্নাত হচ্ছে মানে আটটা, দোজখ হচ্ছে সাতটা, এরকম এরকম কোন দলিল পাওয়া যায় না জান্নাত কয়টা। জান্নাত একটাই, আল জান্নাতুন, এটি হচ্ছে এক শব্দে এসেছে, মুফাররিদুন হাজা, মানে এই এই মুফাররিদুন, এটা একটি একটি এক বচনে আল জান্না। এই জান্নাতের একশোটা লেভেল রয়েছে, দারাজাত রয়েছে। ইন্না ফিল জান্না, আল জান্না, আল জান্না মানে কি, মানে এখানে হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী আল মারিফা, ডেফিনিট আর্টিকেল, একটি একটি জান্না। ইন্না ফিল জান্না মিয়াতি দারাজাতিন, তার দারাজাত হচ্ছে, স্তর হচ্ছে একশোটা, আর এই প্রত্যেকটা স্তরের ভিতরে মানে এমন বিভক্ত যে একটি সামা থেকে আরেকটি সামার যে ব্যবধান সেরকম একটি স্তর, জান্নাতের একটি স্তর থেকে আরেকটি স্তরের ব্যবধান একই রকম। সুবহানাল্লাহ, মানে যে ধরনের সামাওয়াত, সাতটি সামাওয়াত যেভাবে একের সাথে আরেকটি সামার যে যে দূরত্ব, সে একই দূরত্বে রয়েছে হচ্ছে জান্নাতের দরজা দারাজাত গুলো, মানে দরজা না, কিন্তু দরজাকে আরবিতে বলে বাব, এটা হলো দারাজাত মানে লেভেল, এটা স্তর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদেরকে, ফাইজা সাআলতুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, ফাসআলুহু ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে আল ফিরদাউস চাও। এই যে হাদিসের ভিতরে জানলাম যে আল ফিরদাউস চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফিরদাউসুল জান্নাহ, এইভাবে চাইতে হবে। আর ওই পথভ্রষ্ট সুফি কি বলছে, আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি তোমাকে চাই। এগুলি পথভ্রষ্ট সুফিদের কথা, এগুলো হাদিস বিরোধী, কোরআন বিরোধী। আল্লাহ আমাদেরকে সুফিদের আকিদা থেকে বাঁচানোর তৌফিক দান করুন, আমিন। আল ফিরদাউস, আল ফিরদাউস কিন্তু মানে জান্নাতের সর্বোচ্চ যে স্তর তার মাঝখানে এবং উত্তম জায়গায় রয়েছে মাঝখানে। আল ফিরদাউস ফা ইন্নাহু আওসাতুল জান্নাহ, এটি হচ্ছে জান্নাতের মাঝখানে রয়েছে। ও আলা আল জান্নাহ ফাওকাল আরশ, আর ফিরদাউসের ছাদ হচ্ছে হচ্ছে এই আল আরশ, তার মানে আরশের ঠিক নিচেই হচ্ছে আল ফিরদাউস। ও ফাওকাহুল আরশুর রহমান, আর আরশ রহমানের আরশ হচ্ছে তার উপরে, তার মানে জান্নাতের, তার মানে জান্নাত কত বড়। সুবহানাল্লাহ তাআলা, সেই জান্নাতের শুধুমাত্র একটি অংশ, যে অংশটুকুকে বলা হচ্ছে আল ফিরদাউস, যেটি জান্নাতের মাঝখানে অবস্থিত। তার মানে একশোটি স্তর রয়েছে, তার সর্ব উত্তম এবং সর্বোচ্চ স্তরের মাঝখানে জায়গাটুকুর নাম হচ্ছে আল ফিরদাউস। আর ওই আল ফিরদাউস কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এবং ওই ফিরদাউস এর উপরেই হচ্ছে আল আরশুর রহমান, আর সেখান থেকে তাফাজ্জিরু আনহারুল জান্নাহ, আর সেখান থেকে জান্নাতের নহর বয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের ফেরদাউসের স্বাদ হচ্ছে আল আরশ। এখন এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপরে অবস্থান করছেন, সেটি আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে হাদিসের ভিতরে, ওয়ালাকিন রাব্বানা তাবারাকা ওয়া তাআলা ইসমাহু ইযা কাযা আমরান সাব্বাহা হামলাতুল আরশ, যখন তিনি কোনো আদেশ দেন তখন সমস্ত মানে
সবকিছু মানে আরশের সবকিছু তার তসবিহ পাঠ করে, সুম্মা সাব্বাহা আহলুস সামা, এবং আসসামা সাবা, এই সমস্ত সামাওয়াতের সবকিছু আহালরা মানে তসবিহ পাঠ করে। ইয়ালুনাহুম হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলা হাযিহি সামাই আদ-দুনিয়া, এবং দুনিয়ার সামারও সবাই তসবিহ পাঠ করে। সুমা কাল আল্লাযিনা ইয়ালুনা হামলাতুল আরশ লিহামলাতিল আরশ, এবং যারা আল্লাহ আরশকে বহন করে আর যারা আল্লাহ আরশের চারিপাশে আছে সেই সকল ফেরেশতারা একে অপরের সাথে কথা বলে। মা হাযা ক্বালা রাব্বুকুম, যে তোমাদের প্রভু কি কথা বলছে। ফায়ুখবিরুনাহুম মা হাযা ক্বাল ফায়াস্তাখবিরু বাদা আহলাস সামাওয়াতি বাদান হাত্তা ইয়াবলুগাল খবর হাযিহি সামা আদ-দুনিয়া, আর এভাবে উপর থেকে এই খবরগুলো মানে নিচের দিকে আসতে থাকে। ফাহাযি জাহির জিদ্দান ফি আন্নাল আরশ ওয়া হামলাতু ফাওকা জামিউস সামাওয়াত, আর আরশ হচ্ছে, এতে বোঝা যায় যে আরশ হচ্ছে সমস্ত সামাওয়াতের উপরে, এই হাদিস দ্বারাই এটা প্রমাণ হলো। এখন যে আমরা আরেকটি হাদিসের ভিতরে জানতে পারি, ওয়াল আরশু ফাওকাল মা, আর আরশ হচ্ছে মানে পানির উপরে। ও বাইনা সামা সাবা ও বাইনাল কুরসি খামসা মিয়াতি আম, যে যে 500 বছরের রাস্তা। এই হাদিসটুকু ইমাম জাহাবি সহি বলেছেন, যদিও শেখ আলবানি এই হাদিসটুকুকে দুর্বল বলেছেন, কিন্তু অনেক স্কলার এটিকে সহি বলেছেন। আপনারা দেখতে পারেন কিতাবুল উলু এর ভিতরে রয়েছে, বাইনা সামা ই সাবাতা বাইনাল কুরসি খামস খামস মিয়াতি আম, 500 বছরের রাস্তা, যে সব একটি সামা থেকে আরেকটি সামার দূরত্ব। ও বাইনাল কুরসি ও বাইনাল মা, কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে খামস মিয়াতি আম, কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর ও আরশু ফাওকাল মা, আর আরশ হচ্ছে পানির উপরে। ওয়াল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ হচ্ছেন আরশের উপরে। ওয়ালা ইয়াখফা আলাইহি শাইইন মিন আমালাকুম, আর তোমাদের কোনো কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গোপন নয়। কিন্তু যে হাদিসটুকুকে শেখ আলবানী সহি বলেছেন সেটিও কিতাবুল উলমের ভিতরে এসেছে। ওয়ান আব্দুল্লাহ বিন ওমর ক্বাল জালাল্লাহু ফাওকা আস-সামাআ আস-সাবআ তুন আল-মা ওয়া জালা ফাওকা আল-মা আল-আরশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি তৈরি করেছেন সাত সপ্তম সামার উপরে, সপ্তম সামার উপরে তিনি পানি তৈরি করেছেন। সুবহানাল্লাহ, জালাল্লাহু ফাওকা আস-সামাই সাবিআ তো আল-মা, যে পানি তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পানি শুধু যে দুনিয়াতে আছে তা নয়, বরঞ্চ সাবা মানে সাত সামাওয়াতের উপরেও তিনি পানি তৈরি করেছেন। আর ওয়াজালাল ফাওকাল মা আল আরশ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তৈরি করেছেন। জালাল্লাহু তাআলা আল আরশ ফাওকাল মা, আর পানির উপরে আরশ তৈরি করেছেন। কিভাবে আরশ, আবার অন্যদিকে আমরা জানতে পারছি যে কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, কিন্তু যদিও ওই হাদিসটুকুকে শেখ আলবানী সহি বলেননি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ এবং কুরসি তৈরি করেছেন, সবগুলি হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে। ওয়াকাদ নাসাল উলামা রাহিমাহুল্লাহ তাআলা আল্লা আন আল্লা আন আল আরশ সাফাকাতুল মাখলুকাত, মানে সমস্ত কিছুর উপরে হচ্ছে। এখন আরশ মানে কাঁপে কিনা, আমরা বাংলাদেশের মানুষ অনেক একটা জাল হাদিস আমরা সব সময় বলে থাকি, সেই জাল হাদিসটা হচ্ছে, এই জাল হাদিসটা আমরা খুব জনপ্রিয়, আন আবি তালিব আন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লা তুতাল্লাকু ফা ইন্নাত তাল্লাকা ইহতাজ্জু লাহুল আরশ। আবার এইভাবেও এসেছে অন্য হাদিসে, মানে একই অন্য শব্দে, তাজাওয়াজু ওয়ালা তুতাল্লাকু ফা ইন্নাত তাল্লাকা
ইহতাজু লাহুল আরশ, তোমরা বিবাহ করো তবে তালাক দিও না, কারণ তালাকে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই হাদিসটুকু হচ্ছে জাল। আপনারা দেখতে পারেন সিলসিলাতুল হাদিস দাইফিয়ার ভিতরে 278 নম্বর হাদিস। শুধু শেখ আলবানী নয়, মেজরিটি মুহাদ্দিস এই হাদিসটুকুকে জাল বলেছেন। কিতাবুল মাওদুয়াতে ইমাম সাগানি বলেছেন যে তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, কারণ তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তালাক হচ্ছে একটি বৈধ পন্থা, আমাদের মানুষের জন্য একটি বৈধ একটি ব্যবস্থা। যদিও মানে তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক খুব পছন্দ করেন। তালাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, মাকরুহ। হাদিসের ভিতরে এসেছে যে সবচেয়ে বেশি মানে আল্লাহ যে সকল জিনিসকে অপছন্দ করেন তার ভিতরে অন্যতম হচ্ছে আত-তালাক। কিন্তু এটি একটি হালাল ব্যবস্থা, আর এই তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই হাদিসটি হচ্ছে জাল। আল্লাহ আরশ হচ্ছে কত বড়, কত বৃহৎ, সমস্ত মাখলুকাত থেকে বড়। অথচ আমাদের একটি কর্মকাণ্ডে তার আরশ কেঁপে উঠবে তার প্রশ্নই উঠে না। এই কারণেই ইহতাজুল আরশ, এই কথাটুকু আপনাদেরকে বুঝতে হবে। আর কোনোদিন এই জাল হাদিসটুকু বলবেন না, কারণ এটি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে আপনার ধারণাটাই নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আরশ কি কোনোদিনই কাঁপেনি? প্রিয় শ্রোতাবৃন্দ, একটি সহিহ হাদিসের ভিতরে আমরা জানতে পারি একবার এমন একটি ঘটনা ঘটেছিল যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। এটি রাওয়াহুল বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে। রাওয়াহুল মুসলিম আন জাবির রাদিয়াল্লাহু আনহু সামিআতুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইহতাজুল আরশু লিমাউতি সাআদ বিন মুআজ। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত ফেরেশতা, মানে সাহাবী ছিলেন, আমি ভুল বলেছি। সাআদ বিন মুআজ হচ্ছে একজন বিখ্যাত সাহাবী। তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। এই কথাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং জাবের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শুনেছেন। এই হাদিস সম্পর্কে জাহাবি, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ কাল হাযাল হাদিস মুতাওয়াতির আশহাদু বিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলাহু। আর তিনি বলছেন যে এই হাদিসটুকু নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এই হাদিসটুকু মুতাওয়াতির। এখন আবু সাঈদ আল খুদরির এই হাদিসটুকুর মাধ্যমে আরেকটুকু বেশি জানা যায়। আবি সাঈদ আল খুদরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতাজ্জাল আরশু লিমাউতি সাআদ বিন মুআজ ফি ফারহিন লিরাব্বি আযজা ওয়া জাল্লা ওয়া জাওয়াদুল ইসনাদু লিল আলবানী সিলসিলাতুল হাদিস সহীহা। শেখ আলবানি সিলসিলাতুল আহাদিস সহীহা 1288 নম্বর হাদিসের ভিতরে বলছেন যে আবু সাঈদ আল খুদরি বলছেন যে সাআদ বিন মুআজ যখন মৃত্যুবরণ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি প্রকাশ করছেন, সেই সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। মানে একজন বিশিষ্ট সাহাবি তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য বিফারহে রাব্বি, তার মানে ওই আরশ যে কেঁপে উঠেছিল একবার অল্প কিছু ক্ষণের জন্য একদা, সেটি হয়েছিল কারণটি ছিল যে ফারহে রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছিলেন এক বান্দার মৃত্যুতে সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে কিতাবের ভিতরে রয়েছে আল হাসান রাদিয়াল্লাহু আনহুমা কাল লাকাদ ইহতাজ্জাল আরশুর রহমান জাল্লা ওয়া জাল্লা বি জিনা জিনা বি জামাজাতি সাঈদ আল সাঈদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ফাফাসসারাহু আল হাসান ফারাহা বি
رواحي روحه دي فرحا بروحه فرحا بروحه من الحسن رضي الله تي حديث ركتا بكه ديتن سبحان الله الحسن رضي الله عنهما তিনি এই হাদিসটুকুর ব্যাখ্যা দিয়ে বলতেন যে সাদ বিন মুয়াজের মৃত্যু হলে তার জানাজার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠেছিল কারণ হচ্ছে যে তার রূহ যে বের হয়েছিল সেই রূহুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন এই কারণে মানে মানে তিনি তার আরশ কেঁপে উঠেছিল আল আরশু খালকুলিল্লাহি মুসাখখার যে এখন এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা আরশ যে ওই একবার কেঁপে উঠেছিল এই ব্যাখ্যায় ইমাম যাহাবী বলছেন যে আল আরশু খালাকাল্লাহি মুসাখখার আল্লাহ তার পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহর ইচ্ছা ইনশাআন ইহতাজ্জা বিমাশিয়াতিল্লাহি তাআলা আল্লাহর ইচ্ছা এটি কি আল্লাহ ইচ্ছা করলে শেক করতে পারেন মানে আরশকে আল্লাহই নাড়াতে পারেন অথবা আল্লাহ ইচ্ছা করলে এটি শেক নাও করতে পারেন এটি আল্লাহর ইখতিয়ার কারণ এটি আল্লাহর কন্ট্রোলের ভিতরে মুস্তাখাররুন আলাল আরশ কামা জাআলাল্লাহ তাআলা শুউরান ফি জাবালি উহুদিন বিহুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে প্রতি ভালোবাসা দিয়েছিলেন উহুদ পাহাড়ের প্রতি মানে একটু ঠান্ডা মাথায় উদাহরণটা বোঝার চেষ্টা করেন মানে একটি রূহের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন এই কারণে আল্লাহর আরশকে আল্লাহ কাঁপিয়েছিলেন এটি আল্লাহই করেছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড়কে একটি ভালোবাসার অনুভূতি দিয়েছিলেন এই কারণে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল আপনারা জানেন হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন এবং উহুদ পাহাড় কেঁপে উঠেছিল এই এগুলো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে এই জন্য ফি সহিহুল বুখারী কাউল ইবনে মাসউদ কানা নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইয়াকালু ওয়া হাযাল বাবুন ওয়াসিআ সাবিলাতুল ঈমান যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা যখন খাবার খেতাম খাবার পর্যন্ত তসবিহ পাঠ করত আমরা সেটা শুনতাম সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পর্যন্ত খাবার থেকে যে সকল খাদ্য তারা খেত সেটা তসবিহ পাঠ কখনো কখনো তারা শুনেছিলেন সুবহানাল্লাহ সেটি আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে ওই সৃষ্ট জীবকে সেই ক্ষমতা দিতে পারেন তাকে সেই ধরনের জবান দিতে পারেন এবং সেই জবান থেকে উচ্চারিত তসবি তার মখলুক শুনতে পারেন সুবহানাল্লাহ বিহামদি তেমনি ভাবে ইমাম আল বাগবি তিনি বলছেন যে এটি আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল এটি আল্লাহই ভালো জানেন কিভাবে হয়েছে আল আউলা বি ইজরাউহু আলা যাহিরি যেটি হাদিসের ভিতরে এসেছে ঠিক সেভাবেই আমাদেরকে মানতে হবে এর কোনো ভুল ব্যাখ্যা করা যাবে না বলতে হবে সেটি কেঁপে উঠেছিল ওয়া কাযালিকা কাউলু আলাইহিস সালাম উহুদুন হাবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু যে উহুদ হে উহুদ পাহাড় তোমরা তোমাকে আমরা ভালোবাসি তুমিও আমাদেরকে ভালোবাসো ওয়ালা ইউনকারু ইহতাজ্জু মা লাম রাওহা যে আম্বিয়া ওয়াল আউয়ালিন أولياء كما احتز أحدا أحد وعليه رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر وعثمان أمي آگه اكتو بھول بولتي أبو بكر عمر عثمان اي تين جن شوه رسول الله صلى الله عليه وسلم اكبر أحد بحر روپره اوٹه چلن وكما الطلبت الأسوات استوانه على مرافقته যে উহুদ পাহাড় তখন কেঁপেছিল যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে একটি খেজুর গাছের মানে টুকরা যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ দিয়ে মুরাফাকাত
মুরাফাকাত আল আস্তাওয়ানাতুল আল মুরাফাকাত কামা আত্তরাবাত আত্তরাবাত মানে হলো খেজুর গাছের খণ্ড মানে গুড়ি আপনারা সবাই জানেন মসজিদে নববীতে আজও সেই চিহ্ন রয়েছে যেই গাছের গোড়ার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে খুতবা দিতেন সেই গাছের গোড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একবার কেঁদে উঠেছিল একবার এবং সেই কান্না তিনি শুনতে পেয়েছিলেন সেটি সহিভাবে এসেছে তেমনি এই কারণে রূহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করে এই জন্যই সাদ বিন মুয়াজের রূহ যখন বের হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন যেমন হাদিসের ভিতরে এসেছে মান আহাব্বা লিকাইল্লাহি আহাব্বাল্লাহু লিকাই লিকাহু ওয়া মান কারাহা লিকাইল্লাহি তাআলা কারাহাল্লাহু লিকাই যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে পছন্দ করে তখন আল্লাহও তার সাথে দেখা করতে পছন্দ করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে দেখা করতে অপছন্দ করে ঘৃণা করে আল্লাহ তাকে ঘৃণা করেন এই কথাটুকু মৃত্যুর সময় মানুষের মনে রাখা খুব জরুরি দরকার আমরা যদি মরার মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করি তার সাথে দেখা করতে না চাই অর্থাৎ মৃত্যু কামনা মৃত্যুকে ঘৃণা করি তার কাছে যেতে না চাই তাহলে আল্লাহ আমাদেরকে ঘৃণা করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি দেখা করতে চাই মান আহাব্বা লিকাই লিকা আল্লাহু আহাব্বা আল্লাহু লিকাহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে দেখা করতে চান এই কারণেই এই কথাটুকু বলা হলো এতক্ষণ পর্যন্ত قال الله عز وجل وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মানে সমস্ত সামাওয়াত আর এবং পৃথিবী তৈরি করলেন সাত দিনে তখন তার আরশ ছিল পানির উপরে এখন প্রশ্ন হচ্ছে যে আরশ কি এখনো পানির উপরে আছে নাকি না এখন মানে আগে ছিল আমরা এই কথাটুকুর জবাব দিয়েছেন মানে ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালান যে একটি হাদিস রয়েছে এই হাদিসের ভিতরে আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ইয়ামিনাল্লাহি মালাআন লা ইয়াগীদুহা নাফাকাতুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ডান হাত ইন্না ইয়ামিনাল্লাহ আল্লাহ আপনারা সবাই জানেন আল্লাহর দুটো হাত রয়েছে এবং দুটো হাতই হচ্ছে ডান হাত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আমাদের জন্য হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে সেগুলো গুণাবলী এইভাবেই জিনিসটুকু মনে রাখবেন ইন্না ইয়ামিন আল্লাহি মালাআন মালা লা ইয়াগীদুহা নাফকাতুন যে আল্লাহর ডান হাত হচ্ছে পরিপূর্ণ এবং সবসময়ই সে নাফাকাতুন সবসময় সেটি খরচ করছে সাহাউন লাইল ওয়ান নাহার দিন রাত সেটি খরচ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে দিচ্ছেন আর আইতু মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই যে সামাওয়াত এবং পৃথিবী ভূমণ্ডল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৈরি করেছেন মহাবিশ্ব সেই থেকে খরচ চলছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভান্ডার কি ফুরিয়ে গেছে ফা ইন্না লাম ইয়ানফিকুস ইয়ানকুস মা ফি ইয়ামিনি তার হাত কখনো পরিপূর্ণতা হ্রাস পায়নি ও আরশুহু আলাল মা আরশ হচ্ছে পানির উপর ও বিয়াদিহিল উখরা ফাইদু আর তার হাতে রয়েছে সমস্ত কল্যাণ আল কাবদু আর সমস্ত মৃত্যু হচ্ছে তার হাতে ইয়ারফাহু ওয়া ইয়াখফিতু এবং তিনি মানুষকে উপরে তুলেন উচ্চতা মানে মর্যাদা উপরে নেন এবং মর্যাদা থেকে হ্রাস করেন এই হাদিসের এটি যেহেতু বুখারিতে রয়েছে এই বুখারি এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের ভিতরে আমরা একটি শব্দ পাচ্ছি কি যে যারা বিস্তারিত জানতে চান তাদের ক্ষেত্রে গ্রামার অনুযায়ী ও আরশুহু আলাল মা এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ছিল অতীতকাল ব্যবহার করেননি উনি বলেছেন ওয়ারশুহু আলাল মা
এই হাদিসের ব্যাখ্যায় ওয়াকা ফি রিওয়ায়াতি ইসহাক ইবনে রাওয়াহি ওয়াল আরশু আলাল মা জাহিরি ইন্নাহু কাযালিকা হিনা تحديث بذلك وظاهر الحديث الذي قبله أن العرش كان على الماء قبل خلق السماوات والأرض ويجمع بأنه لم يزل على الماء আর ইবনে হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব ফাতহুল বারীতে বলছেন যে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর আরশ এখনো পানির উপরে রয়েছে কারণ এখানে বর্তমান কাল ব্যবহার করা হয়েছে ওয়ারশুহু আলাল মা কানা শব্দটুকু ব্যবহার করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী কিন্তু আমরা একটি স্কলার মাধ্যমে জানলাম যে আল্লাহ আরশ পানির উপরে আছে আল্লাহই অধিক জ্ঞানী আল্লাহু আলামু এটার বিস্তারিত জ্ঞান আল্লাহর কাছে আছে এখন আরেকটি বিষয় হচ্ছে যে আরশের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে বসবে কিনা এটি এক ধরনের সুফিদের কথাবার্তা هل أن محمدا رسول الله صلى الله عليه وسلم يجلسه ربه على العرش معه جي محمد صلى الله عليه وسلم كي عرشير اوپوري من شنحاشن الله رشاته بوجب كنا سبحان الله بحمده اي قطع اما در دشه انكي من انك صوفيرا بولي تاكي جي الله سبحان الله رشاته ايركو عرشير بيتوري من شنحاشن بيتوري الله ابن رسول الله صلى الله عليه وسلم بوشي تاكمن এই কথাটুকু ঠিক নয় কিন্তু একটি সমস্যা রয়েছে শুধুমাত্র আমরা বলবো যে একজন স্কলার তিনি সালাফ সালাফদের ভিতরে বিখ্যাত ছিলেন হ্যাঁ তিনি তার নাম হচ্ছে আল মুজাহিদ ওই মুজাহিদ একটি কথা বলেছিল যে কোরআনের একটি আয়াত রয়েছে ওয়ামিন ইনকারে মা যা আন্নাল মুজাহিদ তাফসির ফি কাউলিহি عسى أن يبعثك ربك مقاما محمودا سورة إسراء إربيتور اكتي آيات رويته عسى أن يبعثك ربك مقاما محمودا جي كوب شمبوتو الله سبحانه وتعالى تماكي مقام محمود پتشت كربن قال المجاهد مجاهد بولن يزلسه معه على العرش جي مجاهد মানে হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র তাবিঈনদের ভিতরে সব অন্যতম জ্ঞানী ব্যক্তি আর তাবিঈন আল কাবীর আল মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা তাবিঈন তিনি স্কলার ছিলেন তিনি একমাত্র মানে ব্যক্তি তাবিঈনদের ভিতরে তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আসা আইয়া বাসাক রাব্বুকা মাকামা মাহমুদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আরশে বসে থাকবেন কিন্তু সমস্ত স্কলার এই ব্যাখ্যাকে অস্বীকার করেছেন হ্যাঁ পালা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্দুল বার তিনি বলছেন যে এর ব্যাখ্যা হচ্ছে আন্নাহু সাফা এটি বোঝাচ্ছে সাফা ওয়া ওয়াকাদ রুইয়া আন্নাল মুজাহিদ আন্নাল মুকিমুল মাহমুদ আন ইয়াকাদাহু মাআহু ইয়াউমুল কিয়ামা আলাল আরশ যে কিয়ামতের দিন আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকবেন এই কথাটুকু ভুল এটি ঠিক নয় ওয়াহাজাল ইনদাহুম মুনকার ফি তাফসির হাযাল আয়া এই ধরনের তাফসির মুনকার ওয়া ক্বালা শাইখ আল আলবানি রাহিমাহুল্লাহু তাআলা ফারাহিমাহুল্লাহু আমরাও আমান বিমা সাহহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সিফাতি গায়রাহু আর এই কথা যদি আমরা মেনে নেই তাহলে একটি সমস্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতের সাথে মাখলুকের সিফাত একত্র করা হয়ে যায় এটি হচ্ছে আলবানির কথা তিনি বলছেন এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের জন্য প্রযোজ্য না তার শানের পরিপন্থী এই কারণে এই হাদিসটুকু মানে এই কথাটুকু সহি নয় সুতরাং মুদ্দা কথা হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আল্লাহর সাথে বসবেন না এটি হচ্ছে সহি আকিরা আর এটি ভুল করেছিলেন একজন স্কলার তার নাম হচ্ছে আল মুজাহিদ সুতরাং আপনারা এখান থেকে এতটুকু পর্যন্ত জ্ঞান লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রসঙ্গে আমাদের জানা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে মানে আসলে কোথায় উপস্থান করবেন
সেটি হচ্ছে ইয়াবাসুন নাস ইয়াউমুল কিয়ামা ফাকুনু আনা উম্মতি আলা তাল্ল, যে আমি মানুষদের ভিতরে এবং আমার উম্মত এবং আমি নিজে একটি উঁচু জায়গায় থাকব। আলা তাল্ল, তাল্ল মানে হচ্ছে একটি হাজাল মাকান আল আলা, একটি উচ্চ জায়গায় থাকবে, এটি আরশ না। ওয়াক্স ওয়াক্সুনি রব্বি তাবারাক ওয়া তাআলা হুল্লাতুন খাদরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি সবুজ রঙের পোশাক পরাবেন। সুম্মা ইউযিনিলি, এবং তিনি আমাকে পারমিশন দিবেন, অনুমতি দিবেন। ফা আকওয়ালু মা শা আল্লাহু আন্না আকওয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলতে চাবেন সেগুলো আমাকে বলতে বলবেন। ফাযালিকা মাকাম মাহমুদ, আর সেই জায়গাটুকুকে বলা হচ্ছে আল মাকাম আল মাকাম আল মাহমুদ, এটি হচ্ছে প্রশংসিত স্থান, যেটি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানে যে আল্লাহ যেন তাকে দান করেন সেটার দোয়া আমরা আজানের পরে করি। এখন এই যে এত বড় একটি আরশ আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন, সেই আরশের এই যে জেনে আমাদের জ্ঞানের কি লাভ, আমরা আমরা এটা জানবো কারণ হচ্ছে এই আরশ শব্দটা দিয়ে এক ধরনের জিকির হচ্ছে। আমরা যদি আপনারা ভালো করে জানেন যে আল্লাহ আল্লাহ এই কথাটুকুর জিকির কোনো সহিভাবে নাই, যদিও আমাদের দেশের অনেক বিখ্যাত, দুঃখজনক হচ্ছে দলিলবিহীনভাবে আমাদের দেশের তথাকথিত একজন বিখ্যাত ও মানে ওয়াজ, যার নামে আমাদের দেশের লোকরা একেবারেই তার ভক্ত অধিকাংশ লোক, তিনি একবার ওয়াজে মাহফিলের ভিতরে মানে বলছিলেন যে গভীর রাতে মানুষ যদি উঠে বলে আল্লাহ তাহলে আল্লাহ নাকি খুব খুশি হয়। শুনেন, শুধু আল্লাহ নাম বলে কোনো জিকির নাই, এটির কোনো হাদিস নাই। আমি যদি বলি আল্লাহ 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 আল্লাহ, এটি কোনো জিকির নয়, এই ধরনের কোনো হাদিস আমরা দেখতে পাই না যে শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির আছে। আরেকটি হচ্ছে আল্লাহু আল্লাহু, এই ধরনের জিকিরও হাদিসে পাওয়া যাচ্ছে না। যেটি হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে। আমরা এখন একটি জিকির শিখব যেখানে আমরা আরো শব্দটুকু ব্যবহার করে একটা জিকির করব, এবং এই জিকির আরো যেহেতু অত্যন্ত বড় ব্যাপক গুরুত্বপূর্ণ আল আল মাখলুকাত আল আযীম, সবচেয়ে বড় মাখলুক সৃষ্টি। আন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مر بها رسول الله صلى الله عليه وسلم حين صلى صلاه الغداء او بعد ما صلى الغداء, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে দেখে গেলেন যে আমি ফজরের নামাজ পড়ে বসে আছি, অথবা নামাজের পরে এসে দেখে গেলেন ফজরের নামাজের পরে আমি বসে আছি, তিনি বসা অবস্থায় দেখেন। ফাযাকারা নাহওয়াহু গাই গাইরা, এবং তিনি তখন মানে জিকির করার জন্য জিনিসটুকু জানতে চাইলেন, এইভাবে কিছু জিকির আমি করছিলাম, তখন তিনি আমাকে বললেন। এই হাদিসটুকু বিভিন্ন শব্দে এসেছে, একটি শব্দে এসেছে যে তুমি কি জিকির করছো এতক্ষণ ধরে বসে বসে, তুমি যদি এই জিকির করো তাহলে এতক্ষণ পর্যন্ত যে জিকির করছো সমস্ত তাসবি থেকে এই তাসবিটা সমস্ত কিছুকে অতিক্রম করবে একবার বললেই। সে তাসবিটা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রেদা নফসিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি রাওয়াহু মুসলিম। আমরা জানতে পারছি যে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, আল্লাহর যত সৃষ্ট সমস্ত কিছুর সমস্ত সংখ্যক গণনার সৃষ্ট গণনা পর্যন্ত আল্লাহর পবিত্রতা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা বলছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, তার যে ওজন রয়েছে, আরশ কত বড় এবং তার কত ওজন হতে পারে, যেই আরশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করার জন্য অনেক ফেরেশতা নিয়োজিত করেছেন যাদের আকার প্রচণ্ড বড়, আমরা ইতিপূর্বে জেনে গিয়েছি,
সেই আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছে সুবহানাল্লাহ জিনাতা আরশি জিনাতা আরশি মানে হচ্ছে জিনাতুন আরশ আরশ জিনাতা আরশি তার আরশের ওজন অনুযায়ী তার পবিত্রতা ঘোষণা করছে সুবহানাল্লাহ মিদাদা কালিমাতি আর তার যে কালাম তার যে কথা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মালা কালি এটা লিখতে গেলে যত কালি লাগে সেই পরিমাণ তার পবিত্রতা ঘোষণা করছে তাহলে আজকে এখান থেকে আমরা একটি জিকির শিখব এবং এই জিকির গুলো যদি আমরা একবার পড়তে পারি তাহলেই সেই জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাতে যে হাদিস বর্ণনা করেছে অনেকক্ষণ ধরে ফজরের নামাজের পরে বসে বিভিন্ন জিকির আজকারের সমতুল্য হয়ে যাবে জিকিরটা কি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রিদা নাফসিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি আপনারা হয়তো এটি অন্যভাবে শিখে থাকবেন যে একবার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ও রিদা নাফসিহি ও জিনাতা আরশিহি ও মিদাদা কালিমাতি আমার মনে হয় এই রিওয়ায়াতটা রাওয়াহ মুসলিমে আছে এটি অনুসরণ করাটা উত্তম কারণ এটি মুসলিমের ভিতরে এসেছে আপনারাই এই তাসবিহটুকু এভাবে পাঠ করবেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রিদা নাফসিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ সম্পর্কে আলোচনা করলাম আমরা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আবারো ফিরে আসব এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সৃষ্ট আল আরশ সম্পর্কে কিছু আলোচনা এবং পর্যায়ক্রমে তার কুরসি সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করব যেটি মারিফাতুল্লাহি তাআলা হিসাবে আমাদের আলোচনায় থাকবে সকলকে শোনার আমন্ত্রণ রইল এখন শুধুমাত্র আপনারা প্রশ্ন করবেন প্রশ্নের ভিতরে আমি একটি নীতিমালা বলে দিচ্ছি যে এই ক্লাসটুকু হচ্ছে আকীদার ক্লাস দর্শ হচ্ছে আকীদার ক্ষেত্রে আপনারা কোনো ইবাদত সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না আপনারা যদিও প্রাসঙ্গিক ক্রমে কিছু হাদিস চলে এসেছে সেই হাদিসের আলোকে অন্য বিষয়ে প্রশ্ন করবেন না শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী ক্ষেত্রে আজকে যে আলোচনা হয়েছে আল আরশ সেই আরশ সম্পর্কে প্রশ্ন করবেন এবং আপনাদের অন্য বিষয়ের প্রশ্নগুলো উম্মে সুমাইয়ার কাছে আপনারা দিবেন যদি আপনাদের মনে অন্য কোনো প্রশ্ন জেগে থাকে যেগুলো আকীদা সংক্রান্ত নয় ইবাদত সংক্রান্ত ইনশাআল্লাহ আমি তার কাছে আপনাদের উত্তর পৌঁছে দেব অথবা ইমেল করতে পারেন আপনারা এখন প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আপনি করা হয়েছে আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করেন ভাই উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র আকিদার উপর ইনশাল্লাহ আপনার প্রশ্ন এই বিষয়ে আপনি অনুষ্ঠানের পরে উম্মে সুমাইয়ার কাছে কল করে জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে কি তার নাম্বার আছে জি না ওকে তাহলে আপনি অনুগ্রহ পূর্বক তার নাম্বারটুকু লিখে রাখুন তার নাম্বার হচ্ছে দাঁড়ান আমি বলছি 646-784-784-8120 প্রশ্ন করুন আল্লাহ তাআলা
وإياكم. যাবো কি প্রশ্ন আপনি উম্মু সুমাইকে করবেন প্লিজ আপনি অন্যকে প্রশ্ন করতে দিন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি ভাই আপনি বললেন যে জান্নাতে 100টি লেভেল আছে তো আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা কোরআনে পাই জান্নাতুন আদন জান্নাতুন নাইম এগুলো কি লেভেল নাকি মানে এটা একটু যদি বলতেন একটু বুঝাই জি এই এগুলো হচ্ছে আমরা আসলে আকীদার যে ক্লাস নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত আমাদের কথামালা শেষ হলে আমরা এক পর্যায়ে শুধুমাত্র জান্নাত এবং জাহান্নাম সম্পর্কেও আমরা দশ দিব ইনশাআল্লাহ তখন বিস্তারিত আলোচনা হবে শুধু সংক্ষেপে যেটি বলতে চাচ্ছি যে নাইম আদান ইত্যাদি শব্দ সমূহ এগুলি জান্নাতের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন প্রশংসিত জায়গার নাম ইনশাআল্লাহ তাআলা এটি লোকেশন এটি কোথায় অবস্থিত আছে কিংবা বিস্তারিত এগুলো আমাদের জানা নেই তবে এগুলো বিভিন্ন স্তরের ভিতরে বিভিন্ন জায়গা প্রশ্ন করুন ওকে জাযাক আল্লাহ খায়ের ওয়াকু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বলুন ভাই আজকে যে আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাতে ডান হাত এবং এটাকে গুণাবলী ধরে নিতে হবে তো আমার একটু প্রশ্ন ছিল যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলবো না আকার আছে কিনা আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারিনি যদি একটু ক্লিয়ার করতেন ওকে আপনার এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে যখন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা নিয়ে আলোচনা করব এটি অনেক এবং ব্যাপক আজকের আলোচনার ভিতরে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত এটি আমরা আলোচনা করছি না আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আপনি থাকবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক এবং এটার বিস্তারিত ব্যাখ্যা অন্য ক্লাসে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্ন জি প্রশ্ন করুন ওকে সো যেহেতু কোনো প্রশ্ন আসছে না ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আপনি যে শেষে একটা তাসবির কথা বললেন সেটা শুধু মুসলিমে পাবো নাকি অন্য কোনো জায়গায় পেতে এটি আসলে বিভিন্ন হাদিসের বইতে আছে তবে আমার ব্যক্তিগত মানে জ্ঞান থেকে যতটুকু আমি হাদিসটুকু বুঝতে পেরেছি বিভিন্ন রেওয়ায়েত থেকে মুসলিমের রেওয়ায়েতটুকু হচ্ছে সবচেয়ে উত্তম জিকিরটুকু কিভাবে আমরা আদায় করব কারণ অন্যান্য অন্যান্য হাদিসের বইগুলোতে সুবহানাল্লাহ একবার বলা হয়েছে আর বাকিগুলোকে আতফ ওয়াও দিয়ে যোগ করা হয়েছে কিন্তু এটি সুন্দর নয় এটি হচ্ছে সবচেয়ে উত্তম সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রিদা নাফসিহি সুবহানাল্লাহি জিনাত আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি মুসলিমের রাওয়াহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 2726 ইনশাআল্লাহ আচ্ছা আপনার প্রশ্নটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যে আপনি যে জিনিসটি জানতে চেয়েছেন সেটির জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক জান্নাতের কোনো নাম নাই জান্নাত হচ্ছে আল জান্না এটি শাব্দিক অর্থ হচ্ছে বাস্তবে আরবি ভাষায় আল জান্না বলতে বোঝায় বাগান হ্যাঁ কিন্তু সমস্ত মানে মুসলমানরা সারা পৃথিবীতে আল জান্নাকে আল জান্নাই বলে জান্নাত
হ্যাঁ এটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন হ্যাঁ আমরা যেহেতু এই শব্দটা আমাদের দেশে বেশি প্রচলন নাই সেই কারণে আমরা ফারসি ভাষায় তার একটি বিকল্প শব্দ ব্যবহার করি সেটি হচ্ছে বেহেস্ত তো ওই বেহেস্ত হচ্ছে এটা কিন্তু বেহেস্ত এটা কোরআন হাদিসে এই ধরনের শব্দে নাই কিন্তু না থাকলেও যেহেতু বেহেস্ত অন্য কোনো কিছুর সাথে প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয় না এই কারণে বেহেস্ত বললেও জান্নাত বোঝায় এটি ধরে নিতে হবে এখন হেভেন ইংরেজিতে যেটি আছে সেটির বাংলা হবে স্বর্গ মানে যদি ডিকশনারি অনুযায়ী এর হচ্ছে স্বর্গ হেভেন মানে হচ্ছে স্বর্গ ইংরেজিতে তাই বোঝায় এখন সেভেন হেভেন এটাই ইংরেজি ভাষায় যারা সাবা সামাওয়াত যেটি অনুবাদ করেছেন তারা সেটাই বলেছেন যে সাতটি হেভেন রয়েছে কিন্তু আমরা বাংলায় এই হেভেনের পরি মানে প্রতিশব্দ স্বর্গ হিসাবে ব্যবহার করি না কারণ আমরা স্বর্গ এবং নরক এই কথাটা বলতে আসলে জান্নাতকেই মিন করি এই কারণেই আমরা যখন বলি যেমন আমাদের দেশে একটি পথভ্রষ্ট পথভ্রষ্ট একজন কবি মুসলমান নামধারী যে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করত না তার কবিতা দেখে মনে হয় আল্লাহই ভালো জানেন যে উনি আসলে কি বিশ্বাস করত কিন্তু তার কবিতার ভিতরে এভাবে এসেছে আমরা ছোটবেলায় পড়েছি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ওই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট তার আকীদায় তার নাম মুসলমান হলেও তার আকীদা মুসলমানের না কারণ তিনি বলছেন যে স্বর্গ এবং নরক মানে আল জান্নাহ আল জাহান্নাম এটি কোথায় সেটার একটা প্রশ্ন তিনি তুলেছেন এটি তিনি করতে পারেন না কারণ এই জিনিসটুকু হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আল জান্নাহ কোথায় আল জান্নাহ হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে যে সাতটি সামাওয়াত আল্লাহ তৈরি করেছেন সেই সামাওয়াতের সেভেন হেভেনের উপরে হচ্ছে আল জান্নাহ আর আল জাহান্নাম এটি কোথায় এটি সরাসরি হাদিসে কোনো উল্লেখ নাই তবে অধিকাংশ মুহাদ্দিস এবং ইশারা ব্যাখ্যা থেকে জানা যায় যে এটি নিচের দিকে উপরের দিকে নয় এটি নিচের দিকে কিন্তু নিচের দিকে কোথায় আমরা সেটা জানি না আল্লাহই ভালো জানেন এটার সঠিক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সংরক্ষিত এখন কিন্তু দুইটি জিনিস বর্তমান মজুদ এই দুটো জান্নাত এবং জাহান্নাম এটি নির্ধারিত স্থানে রয়েছে সহি হাদিসের ভিতরে এসেছে যে জাহান্নামকে রশি দিয়ে টেনে আনা হবে কিয়ামতের দিন সুতরাং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন যেমন তিনি জান্নাত তৈরি করেছেন এবং দুটি মজুদ রয়েছে এখনো বিদ্যমান রয়েছে এবং দুইটির অবস্থান নির্ধারিত সুনির্দিষ্ট সেখানে কবি প্রশ্ন করছে কোথায় স্বর্গ কোথায় নরক আর তিনি বলছেন যে মানুষের মাঝেই নাকি স্বর্গ নরক আছে তো মানুষের মাঝে স্বর্গ নরক থাকে কিভাবে স্বর্গ নরক তো হচ্ছে পরকালে মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে হ্যাঁ তিনি আসলে পরকালে বিশ্বাস করে কিনা আল্লাহই ভালো জানে কিন্তু আমরা এই ধরনের আকীদা বিরোধী গল্প কবিতা পড়েই আমাদের হতভাগা দেশের মানুষরা বড় হয়েছে এবং সেখান থেকে আমরা এগুলো মানে মানে শুনেছি কবিদের এই ধরনের কবিতা আজগুবি তো সেখান থেকে একটি জিনিস আমরা বুঝতে পারছি যে এখানে কবি স্বর্গ হিসাবে বেহেস্তকেই বুঝাচ্ছেন বেহেস্ত যেহেতু ফার্সি শব্দ এই জন্য বাংলাতে সেটা স্বর্গই বুঝাচ্ছে তো মোদ্দা কথা হচ্ছে হ্যাভেন যদিও এটি ডিকশনারি ভাষায় শব্দ বুঝায় কিন্তু আমাদের দেশের লোকরা বাংলা ভাষায় হ্যাভেন বলতে মানে কোরআনে বর্ণিত সাবা সামাওয়াত সেখানে আমরা বলে থাকি বাংলাদেশে সাত আসমান এবং জমিন এইভাবে আমরা কোরআন শরীফে বলে থাকি এখন আসমান এবং আকাশ এটা বাংলা ভাষায় প্রতিশব্দ আমরা বলি যে আসমানে মেঘ এসেছে আমরা বলি আসমানের দিকে তাকাও মানে উপরের দিকে তাকাও মানে নীল আসমান নীল শিয়া আসমান লালে লাল দুনিয়া কবি বলেছে
মুহররম কবিতার ভিতরে অনেক আজগুবি আকীদা বিরোধী কথাবার্তা রয়েছে সেটি একটি কবিতা হলো কারবালার কবিতা এবং গল্প তো এখানে ওই কবি শুরুই করেছে নীল শিয়া আসমান যে আসমানটা হচ্ছে নীল আর দুনিয়াটা হয়ে গেছে লাল তাই আসমান এবং আকাশ এটি মোটামুটি প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয় ওই কারণেই আমি শ্রোতাদেরকে অনুরোধ করছি যে আমরা যে নীল আসমান যেটি দেখি আকাশ দেখি এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসামা আর দুনিয়া বলে নাই এটি হচ্ছে হয় মহাশূন্যের একটি বিশেষ অবস্থানের কারণে আমরা নীল দেখি আমাদের চোখে সেটি পদার্থবিজ্ঞান যারা পড়াশোনা করে তারা ভালো বলতে পারবে যে কেন আমরা এই উপরের দিকে তাকালে নীল দেখি কিন্তু সামা এটা প্রকৃত স্বরূপ এটি আল্লাহই ভালো জানেন এই যে সাতটি আসমাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর্যুপরি স্থাপন করেছেন এবং তাতে কোনো পিলার নাই এবং কোনো খুঁটি নাই এগুলো খুঁটি ছাড়াই বিগাইরে আমাদিন এটা কোরআনে আল্লাহ বলছেন সেগুলো কিভাবে অবস্থান করছে তার প্রকৃত রূপ কি ওটি কি পদার্থ কিংবা কি ধারা গঠিত এগুলোর কোনো জ্ঞান এখনো পর্যন্ত আমরা লাভ করতে পারি নাই সুতরাং আমরা এটাতে বিশ্বাস করি যে সাতটি সামাওয়াত রয়েছে এখন দুর্ভাগ্যবশত এই যে সামা এটির সঠিক বাংলা প্রতিশব্দ আমরা পাই না এটি হচ্ছে আমার অনুরোধ থাকবে তবে যদি আপনারা মানে আমাদের মানে কথা বলার সময় অনেক সময় আসমান চলে আসবে আসমান চলে আসলেও কোনো সমস্যা নাই শুধু এটাই মনে করতে হবে যে যে আকাশ আমরা দেখি সেটি আসমান নয় আপনি যদি ওইভাবে এটাকে বিশ্বাস করেন তাহলে আর কোনো সমস্যা থাকে না আসমান বলতে যদি আমরা আকাশ না বুঝি তাহলে সাত আসমান বলাটা ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ কিন্তু তখন হেভেনের অর্থ আসমান হয়ে যাবে কিন্তু হেভেনের অর্থ আসমান এটি কোনো ডিকশনারিতে নাই মানে জটিল পরিস্থিতি সেই কারণেই আমি আমার শ্রোতাদেরকে অনুরোধ করছি সাতটি সামাওয়াত এইভাবে যদি বলেন তাহলে আর কোনো সমস্যা থাকে না আশা করি বুঝতে পেরেছি আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল সেটা হলো ছোটবেলা থেকে শুনে এসেছি মেরাজের রাতে নাকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কে বেহেশত এবং দোযখ দেখানো হয়েছিল এটা কতটুকু এটি মানে সহি হাদিসের ভিতরে রয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম মেরাজে তিনি জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছেন আমরা বিশ্বাস করি এটি মুতাওয়াতির হাদিস দ্বারা প্রতিষ্ঠিত আছে সেটা আপনি বলছেন যে এটা ঠিক না তাহলে এটা যদি ঠিকই না হয় তাহলে আমরা আমরা তো আরবিটা মানে পরে বুঝি না হ্যাঁ আমরা তো সাধারণত যে আরবিটা করি তারপর বাংলাটা করি পরে আমরা বুঝি যে আল্লাহ এই কথাগুলি বলছেন আমাদেরকে তাহলে এটা যদি ঠিকই না হয় তাহলে আমরা কি অনুসরণ করবো ওকে সালাম আলাইকুম আপনি আসলে আমার বক্তৃতাটা ঠিক বুঝতে পারেনি আমি এটি বলি নাই যে কোরআনের বাংলা অনুবাদ সবই ভুল এটি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত কতগুলো সৃষ্ট সম্পর্কিত কিছু অনুবাদ সেটি ভাষার কারণে ঠিক বুঝাচ্ছে না কারণ আমাদের ভাষার দৈনতা আমরা যে ভাষায় কথা বলি সে ভাষাতে আকিদা অনুযায়ী ওই শব্দগুলো সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি সুতরাং ওই ভাষা দিয়ে যদি আমরা কোনো কিছু বুঝি তাহলে সেটা ভাষার জন্য ওইটা ভুল বোঝা হবে এই কারণে সরল অনুবাদ করলে ওইটার অর্থ বোঝায় না এই এটি হচ্ছে কথা হ্যাঁ যে এরকম অজস্র জায়গা কোরআনের ভিতরে রয়েছে আমরা সেটা বিস্তারিত আলোচনা করতে চাই না কিন্তু আমি শুধু বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কিত
অনেক ধরনের অনুবাদ কোরআনে রয়েছে বাংলা ভাষায়, যেগুলো আমাদের বর্তমানে যে তাফসীর কারকরা অনুবাদকারীরা রয়েছেন তারা সঠিকভাবে করতে পারেননি, করতে ব্যর্থ হয়েছেন, সেই কথাগুলো হচ্ছে সমস্যাযুক্ত। কিন্তু অন্য অন্য জায়গায় যেখানে আল্লাহ মানে বাংলা অনুবাদকারকরা অনুবাদ করেছেন সেগুলো সঠিকভাবে রয়েছে ইনশাআল্লাহ তাআলা, এটাতে কোনো সমস্যা নাই। আর পরে আরেকটি কি প্রশ্ন করেছেন আমি ভুলে গেছি আপনার প্রশ্নটা। জি জি জি, এই যে আল্লাহ সুবহানাহু তাআলার আকার আছে কিনা সেটি বোঝার জন্য তো আপনার এই হাদিসটা যেটা আমরা বলেছি যে তাআলামু আন্নাহু লান ইয়ারা আহাদুন মিনকুম রাব্বাহু আযা ওয়া জাল্লা হাত্তা ইয়ামুত, যে তোমরা জেনে রাখো অথবা জেনে নাও যে তোমাদের কেউই আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ না করে। তাই এই এই যেটা আকার নাই সেটাকে কি দেখা যায় নাকি? সেটা তো দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলীর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তাআলা আমরা এগুলি আজকের রাতের ভিতরেই আমরা আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে অনুরোধ করছি আপনাদের যে চাহিদা সেটার ক্ষেত্রে আপনাদের বিবেচনা আপনাদের খুবই দুর্বল, আমি আপনাদের বিবেচনাকে সুন্দর করার জন্য অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আলোচনা করতে গেলে সঠিকভাবে এক বছর এর মতো বক্তৃতা দিতে হবে, এটি এক রাতে এই দুই ঘন্টায় আলোচনা করা যাবে না, এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেই বর্ণনাগুলো বুঝিয়ে বুঝিয়ে আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র এখানে এই কথাটুকুই বলছি যে যে হাদিসটুকু আমরা আজকে রাতে আলোচনা করেছি সেখানে আমরা বলছি তাআলামু আন্নাহু লান ইয়ারা আহাদুম মিনকুম রাব্বাহু, তোমাদের ভিতরে কেউ আল্লাহকে দেখতে পারবে না হাত্তা ইয়ামুত, তোমরা যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করো। এই হাদিসটুকু হচ্ছে আখরাজাহু মুসলিম ফি সহিহ কিতাবুল ফিতান। তে একটা জিনিসকে দেখা যায়, দেখা যায় কোন জিনিসগুলো, যেটি আকার আছে, যেমন মানে মাধ্যাকর্ষণ শক্তি একটি প্রাকৃতিক শক্তি, এটা কি কি দেখা যায়? দেখা যায় না, এর কোনো আকার নাই। হ্যাঁ, যেমন আপনি বলেন যে শব্দ তরঙ্গ সাউন্ড, এটার কোনো আকার নাই, সাউন্ডের শব্দের কোনো আকার নাই, তো শব্দ কি দেখা যায়? এরকমভাবে বর্তমানে যেমন উদাহরণস্বরূপ বলতে পারেন যে একটা বাতাস, এটার কোনো আকার নাই, এটা কি দেখা যায়? দেখা যায় না। তো কোনো কিছু আকার না থাকলে তো এটা দেখা যাবে না। তো এই এটা আর কি মানে, যদিও এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ এটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। শুধুমাত্র এতটুকু আজকে অনুষ্ঠানে বলে রাখছি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট আকার রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে এখানেই সমাপ্তি। আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে উম্মু সুমাইয়ার কাছে করবেন, আমরা সেটা আপনাকে উত্তর পৌঁছে দেব। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।